আচ্ছা, সবাইকে দেখেন তো, হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ ফাইল পাঠাইছে, ওটা একটু ডাউনলোড করে ফেলেন। কিউএনএ হ্যাঁ, এখনই ডাউনলোড করব। হ্যাঁ হ্যাঁ, সবাই ডাউনলোড করে নেন। সবাই কানেক্টেড হয় নাই নাকি? বাকি সবাই গেল কোথায়? 17 জনকে দেখতেছি, কিছু কি ইয়ে হয়ে গেল? আচ্ছা, আমরা মানে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম প্রিন্সিপাল এর শর্ট ভার্সন করা, সবারই মোটামুটি কিন্তু ঠিক হয়েছে আর কি, কিন্তু দুই একজন একটু দেখলাম যে মানে ইয়ার বাইরে চলে গেছে, মানে যে মাইন্ডসেটটা আশা করা হচ্ছে প্রিন্সিপাল থেকে সেটা নাই দেখতেছি। তো ওইরকম দুই তিনটা জিনিস একটু এক্সপ্লেন করে তারপরে আমরা শুরু করতেছি আর কি। সো আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তো না, 12টা প্রিন্সিপাল। জি জি ভাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো যারা দিছেন মোটামুটি সবারই ঠিক হয়েছে, দুই একজনের দুই একটা আমার মানে ইয়া হয়নি, আসলে এক্সপেক্টেড হয়নি, আমার মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর একটু গ্যাপ হয়েছে ওই জায়গাটা আমার কাছে। আমি বলছি একটু ইয়া করবো, একটা হচ্ছে নাসির ভাইয়ের দুই একটা দেখলাম যে একটু উল্টাপাল্টা হয়েছে, আর কার একজন দেখলাম। দেখেন প্রথমটা কি, হাইয়েস্ট প্রায়োরিটি ইজ টু স্যাটিসফাই দ্য কাস্টমার থ্রু আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি অফ ভ্যালুয়েবল সফটওয়্যার। এই ভ্যালুয়েবল সফটওয়্যারটা দিয়ে কিন্তু পাজল হওয়া যাবে না। ভ্যালুয়েবল সফটওয়্যার মানে সে সময় সফটওয়্যারের জন্য করা হয়েছে, কিন্তু এটা আসলে প্রোডাক্ট সার্ভিস অথবা যে কারণে আপনি প্রজেক্টটা করতেছেন সেই কারণে এটা। তো সফটওয়্যার মাথা থেকে, এটা যদিও সফটওয়্যারের জন্য হয়েছিল কিন্তু এখন আমরা চিন্তা করব, হ্যাঁ মানে গ্রেটার পার্সপেক্টিভে যে কোনো প্রজেক্ট নিয়ে বলা হচ্ছে এটা। তাহলে এখানে মেইন জিনিস কি, কাস্টমারকে স্যাটিসফাই করা, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম। আর এখন দেখেন এই যে একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফাই করা, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি, কত কুইক আমরা কন্টিনিউয়াস ডেলিভারি দিতে পারি যেটা কাস্টমারকে ভ্যালু ক্রিয়েট করবে। আমরা কিন্তু বলতেছিলাম গত ক্লাসে যে পুরা পিএম বকের বা এইবার পিএমপি এক্সামের শিফটে হচ্ছে প্রসেস থেকে আমরা ভ্যালু ভ্যালুর দিকে যাচ্ছি, কত কুইকলি কাস্টমারকে ভ্যালু জেনারেট করা যায়। আচ্ছা, পরেরটা মোটামুটি সবাই ঠিক হচ্ছে, ওয়েলকাম চেঞ্জ। হ্যাঁ, যখনই কোনো চেঞ্জ আসবে সেটা আমরা অ্যাজাইল মাইন্ডসেট নিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, তবে এখন একটা প্রশ্ন হতে পারে যে অ্যাজাইলে তাহলে কিভাবে আসলে চেঞ্জ কন্ট্রোল করা হয়, তো সেটা নিয়ে আমি যখন একটা অ্যাজাইলের প্র্যাকটিস নিয়ে আলোচনা করব স্ক্রাম, তখন আমি এটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে আসলে চেঞ্জকে রেস্ট্রিক্ট করা হয় বা কন্ট্রোল করা হয়। 3 নম্বর, ডেলিভারিং সফটওয়্যার ফ্রিকোয়েন্টলি। এই সফটওয়্যারটা কিন্তু মনে রাখতে হবে যে কোনো জেনেরিক প্রজেক্টের কথা বলা হচ্ছে, এবং কাপল অফ উইকস টু এ কাপল অফ মান্থস, মানে কি খুবই দ্রুত দেওয়া। এবং এটা একটু মনে রাখেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাজাইলে এই যে কুইকলি ডেলিভারি করার জন্য ওরা যে টাইমটা বাইন্ড করে সেটাকে ওরা বলা হচ্ছে ইটারেশন। হ্যাঁ, শব্দটা একটু আমরা মনে রাখি, এটা আমি আরো অনেকবার আসবে ইটারেশন। সো ইটারেশন মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড যার মধ্যে সে ভ্যালুয়েবল সফটওয়্যার কাস্টমারকে ডেলিভারি দিতে চায়, নট অনলি সফটওয়্যার, এনি যেটা আপনি কাজ করতেছেন সেটা। এবং এইটার লেন্থ হচ্ছে 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, এর মধ্যে আপনাকে কিছু একটা ডেলিভারি দিতে হবে যেটা কাস্টমারের জন্য ভ্যালুয়েবল হবে, এর চেয়ে বেশি না। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নও আসতে পারে যে আসলে এই যে ইটারেশন এটার লেন্থটা কিরকম হয়। সো 1 থেকে 4 4 উইকস হচ্ছে ইটারেশনের লেন্থ হয়। আচ্ছা, 4 নম্বর, আমরা অনেক সবাই পারছি বিজনেস পিপুল, তার মানে আসলে স্টেক হোল্ডারকে ইনভলভ করা, আমার প্রজেক্টে যারা রেলিভেন্ট স্টেক হোল্ডার তাদেরকে যাতে আমরা প্রজেক্টে থ্রু আউট দ্য প্রজেক্ট ইনভলভ করি, এরকম যাতে না হয় শুরুতে গিয়ে তার রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম আবার আবার একদম শেষে গিয়ে তাকে ডেলিভারি দিচ্ছি, এটা না, কন্টিনিউয়াসলি তার সাথে আমার কমিউনিকেশন থাকতে হবে। আচ্ছা, তারপর দেখেন এটা এটা খুবই ইম্পর্টেন্ট, মোটিভেটেড ইন্ডিভিজুয়ালস। আপনার টিম যদি মোটিভেটেড না হয়, টিমের মধ্যে যদি বাইন্ডিংস না থাকে, তাহলে কিন্তু ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং, তাই না? ওই যে আমরা দেখছি না অনেক বোধহয় ইন্ডিয়ান শাহরুখ খানের মুভি দেখছি, চাক দে ইন্ডিয়া, দেখছি না চাক দে ইন্ডিয়া? জি জি দেখছি। হ্যাঁ রাইট, তো ওখানে দেখেন ওই যে টিমটা যখন আসলে বন্ডিং হলো, ওই যে একটা রেস্টুরেন্টে খাইতে গেল, মারামারি করলো ছেলেদের সাথে, তারপর ওদের মধ্যে যে বন্ডিং হলো, এর আগে একটু ক্লাশ ছিল, কিন্তু যারা মেইন প্লেয়ার ছিল সবাই মানে ওয়াজ নট কন্ট্রিবিউটিং,
কিন্তু ওইটার পরে কিন্তু টিমের মধ্যে আমার একটা বন্ডিং হলো, তারা কিন্তু ছেলেদেরকেও হারাই দিতে যাচ্ছিল, তাই না? তাই না? মানে ছেলেরা কোন রকমে মানে ড্র করছে আর কি, বেঁচে গেছে। সো টিম বন্ডিং, হ্যাঁ, কিভাবে যদি মোটিভেটেড না হয় টিমটা, তো টিমকে আসলে ফোকাস থাকতে হবে। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এবার একটা মেইন ডোমেন হচ্ছে পিপল ডোমেন। এবং আমাদের কিন্তু যেটা আমি গতকাল পড়ানো শুরু করছিলাম বিল্ড এ টিম, পুরোটা কিন্তু পিপল নিয়েছিল। হ্যাঁ, এবং পিপল নিয়েই প্রায় কয়টা, আমার মনে হয় 15টারও বেশি টপিকস আছে এবার পিপল ডোমেনে। সো এটা আমাদের মোটিভেশন টিম লাগবে। তারপর 6 নম্বর হচ্ছে, দেখেন এটা হচ্ছে কি, ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ মেথড অফ কমিউনিকেশন রিলেটেড। এবং আমরা জানি যে ফেস টু ফেস কনভারসেশন হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি এখানে যে কমিউনিকেশনে কোনটা বেস্ট, এদিকে যদি কমিউনিকেশন লিখতে থাকি, তাহলে ফেস টু ফেস এভাবে যদি ড্র করি, ফেস টু ফেস হচ্ছে সবচেয়ে বেশি আসলে এখানে হবে, ম্যাক্সিমাম হবে আর কি, যেটাতে সবচেয়ে বেশি ইন্টারাকশন হয় এবং বেশি সহজে মানুষ বুঝতে পারে। আর চিঠি বলেন, ইমেইল বলেন, হ্যাঁ ঠিক আছে, বা SMS বলেন, সব কিন্তু নিচের দিকে পড়বে। সো যখনই সুযোগ হবে আমরা ফেস টু ফেস মিটিং করব, তাহলে আসলে আমাদের যে বাইন্ডিংসটা বা টিম বন্ডিংটা এটা বাড়বে এবং কমিউনিকেশন গ্যাপ কম হবে। আচ্ছা, এরপরে যাই 6-6 নম্বরে, ওয়ার্কিং সফটওয়্যার ইজ দ্য প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। আচ্ছা, এখানে ইয়ে ভাই আছেন, নাসির ভাই আছেন? নাসির ভাই জি রে ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা এখানে আপনার ভুল হয়েছিল, ওয়ার্কিং সফটওয়্যার ইজ দ্য প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস, মানে আপনি বলতেছিলেন যে সফটওয়্যার দিয়ে আমরা প্রোগ্রেস মেজার করব, এটা কিন্তু না। আর আর কি ব্যাখ্যা করবেন, এটার ব্যাখ্যা কি 7 নম্বরের? পার্থক্যের আউটপুট ব্যাখ্যা হবে স্যার, এটা আসলে অলওয়েজ ওয়ার্কিং ইনফরমেশন টেকনোলজি কে ইয়া করা, এনরিচ করা। নো নো, বেসিক্যালি জিনিসটা হচ্ছে প্রোগ্রেস মেজার করতে, তো যেটা বুঝতেছি যে 1 থেকে 4 উইকের মধ্যে যে ফার্স্ট ইটারেশনটা করা হচ্ছে, দ্যাট মিন্স সামথিং ইউ হ্যাভ টু ডেলিভার টু দ্য কাস্টমার উইদিন আর উইথ আ শর্ট টাইম ফ্রেম, দ্যাট ইজ রিলেটেড টু ওয়ার্কিং সফটওয়্যার। এটা আসলে ওয়ার্কিং প্রসেস যেটা আছে, ওয়ার্ক ইন প্রসেস, ওটা দিয়ে মেজার করতে হবে, নট দ্য ফিনিশ প্রোডাক্ট। মানে এখানে যে মেইনটা হচ্ছে, মানে সফটওয়্যার ইউজ করা তো অন্য বিষয়, এখানে হচ্ছে যে আমরা যে প্রোগ্রেস মেজার করব কি দিয়ে, একদম রিয়েল আউটপুট দিয়ে মেজার করব। হ্যাঁ, এমনি জাস্ট ইয়া দিয়ে না, মানে সামথিং ইউ হ্যাভ ডেভেলপড সেইটা দিয়ে আপনি প্রোগ্রেস মেজার করবেন। এবং আমরা একটা জায়গায় পড়ব এখানে, সেটা হচ্ছে যে আমরা প্রতিটা ইটারেশনের শেষে একটা ইভেন্ট হয় অ্যাজাইলে, সেই ইভেন্টটাকে বলা হয় ডেমনস্ট্রেশন কিংবা রিভিউ। ঠিক আছে, ডেমনস্ট্রেশন কিংবা রিভিউ, সেই রিভিউতে কিন্তু আপনার রিপোর্ট টিপোর্ট দেখালে হবে না, হোয়াট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ডেভেলপ দ্যাট ইউ হ্যাভ টু প্রেজেন্ট টু ইয়ার কাস্টমার। সো আমার প্রোগ্রেস হয়েছে কিনা সেটা মেজার করব আমি ওয়ার্কিং কি তৈরি করছি সেটা দিয়ে। ঠিক আছে, সো ওয়ার্কিং আউটপুট, ওয়ার্কিং ডেলিভারি, যেটা ওয়ার্কেবল, সেটা আসলে ট্যাঞ্জিবল দেখানো যাবে, সেইটা দিয়ে আমরা কাস্টমারকে ডেমনস্ট্রেট করবো, এবং ওটি আমার প্রজেক্ট প্রোগ্রেস মেজার। আমরা বুঝতেছি ফোকাসগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? তার মানে আমাকে কাজ করতে হবে, কাজ করে রেজাল্ট দেখাতে হবে কাস্টমারকে, এমনি বললে হবে না যে আমি এটা করে ফেলছি, বা প্রেজেন্টেশন দিলে হবে না খুবই সুন্দর প্রেজেন্টেশন স্লাইড যে আমি এই কাজ করছি, এটা কিন্তু হবে না। আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি দেখতে যে হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য লাস্ট ইটারেশন, রিয়েল লাইফ বেস। ইয়েস, রাইট। আচ্ছা, এরপরে 8 নম্বর, অ্যাজাইল প্রসেস প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যদি পেস না রাখেন একটা, হ্যাঁ, ডেভেলপমেন্ট পেস, কাজের পেস, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। ম্যারাথন দৌড় দেখছেন না, মানে আপনাকে কিন্তু একটা পেসে দৌড়তে হবে, মাঝখানে যদি আপনি রেস্ট নেন। আমাদের ক্লাসিক্যাল যে গল্প আমরা পড়ছি, কিসের গল্প, যে কচ্ছপার খরগোশের, হ্যাঁ, কচ্ছপ কিন্তু জাস্ট কি সাস্টেনেবল পেসে সে চলে গেছে, এবং সে কিন্তু আলটিমেটলি সে কিন্তু মানে জিতছে, তাই না? ফ্লো এন্ড স্কিল, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটা এটাই মাথায় রাখতে হবে যে পেসটা যাতে আমরা কন্টিনিউয়াস রাখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাটেনশন টু টেকনিক্যাল এক্সেলেন্স, এটা অলওয়েজ আপনাকে দেখতে হবে যে কিভাবে আরো বেস্ট করা যায়, আরো ভালো করা যায়। হ্যাঁ, এটা আপনার যে প্রজেক্টে হোক না কেন, তার টেকনিক্যাল ডিজাইন, কারণ এই জিনিসগুলো আমরা জানি, আর্কিটেকচার, টেকনিক্যাল ডিজাইন, এগুলো যদি ভালো না হয় আউটপুট কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো সেটার জন্য কন্টিনিউয়াসলি আপনাকে ট্রাই করতে হবে। সিম্পলিসিটি, দেখেন আমরা যে বলি না, একটা টার্ম ইউজ করি না, কিস টার্ম ইউজ করি, তাই না? কিপ ইট সিম্পল স্টুপিড,
সো এটা আসলে সেটা কথা বলতেছে, মানে সবকিছু যাতে সিম্পল হয়। আর আরেকটা কিন্তু এখানে কথা আছে একটু জটিল লাগতেছে, দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান ইজ এসেনশিয়াল। এটা ক্রিটিক্যাল লাইন, এটা আসলে হ্যাঁ এটা একটু বুঝতে বার্ন আপ চার্টের বার্ন ডাউন চার্টের কথা বলছে হচ্ছে আমরা কি করি, দেখেন আপনি যদি সারাদিন অনেক কাজ দিয়ে বসেন যে আমার 100টা কাজ আছে, 100টাই আমি করব, তাহলে কি হবে, দেখবেন যে আলটিমেটলি কোনো কাজই হচ্ছে না। সো কি করতে হবে আমাদেরকে, দেখতে হবে যে আসলে আমার এই 100টার মধ্যে 5টা হচ্ছে একদম যে কাজ যেটা না করলে হবেই না, মাস্ট টু ডু, আজকে করতেই হবে আমাকে, সেই 5টা কাজ করেন আর বাকি 95টা আলাদা করে ফেলেন, এরপরে 5টা শেষ করেন, তাহলে দেখবেন যে আসলে আপনার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। তা আমরা কি করি, অনেক কাজ করতে থাকি কিন্তু আসলে যেটা মেইন ডেলিভারি সেটা না করে অন্যদিকে আমরা কাজ করতেছি। সো দেখবেন যে আমরা ওয়ার্ড ইউজ করি না, ওয়ার্ড এক্সেল, আমার মনে হয় না এখানে যেই ওয়ার্ড এক্সেল আমরা তো অনেকদিন ধরে ইউজ করতেছি, মানে 20 বছর ধরে ওয়ার্ড ইউজ করতেছি, কিন্তু আসলে দেখবেন যে ওয়ার্ডের 20% ফিচারও আপনি জানেন না আসলে, তাই না? মানে আমরা কিন্তু ওয়ার্ল্ডের বেশিরভাগ লোকেই 20% এর মতো ফিচার, এটা মাইক্রোসফটের ইয়া সার্ভে যে ম্যাক্সিমাম 15-20% ফিচার মানুষ ইউজ করে। তার মানে কি, এই যে 15-20% এইটা আসলে আপনার মেইন প্রোডাক্ট, বাকিগুলো সব সাপোর্টিং জিনিস, ঠিক আছে? তা আমাদের ওই ফোকাসটা থাকতে হবে ওই দিকে, নট ওই আশেপাশে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে আসল কাজ করতেছি না, ঠিক আছে? এই যে আমাদের এখন যে ডিজিটাল ডিস্ট্রাকশন, আমরা জানেন কিনা আমরা কিন্তু মোবাইল প্রতিদিন প্রায় মোবাইলের দিকে 2000-এর বেশি বার তাকাই, টাচ করি এবং তাকাই প্রায় 2000 times, মানে বাচ্চারা না আমরাই, এই যে ডিস্ট্রাকশন, আপনি যদি ফোকাস না থাকেন তাহলে আসল রেজাল্ট বের করতে পারবেন না, এইটাই আসলে এখানে বলতেছে দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান। রেজা ভাই এক্সকিউজ মি, ইয়াটা যে 2000 টাইমস এটা কি কোনো গবেষণা ভিত্তিক কোনো ইয়া আছে নাকি? এটা যদি আর একটু সহজ ভাষায় বলেন। এটা আসলে সেন্টেন্সের সাথে রেজা ভাই যেটা বললেন মিলাইতে পারতেছি না, মিলাতে পারতেছি না, আমি যেটা বললাম যে আসলে আপনাকে যে কাজগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কাজগুলো আগে ডেলিভারি দিতে হবে, যেটা আসলে আপনার কাস্টমারের জন্য সবচেয়ে বেশি লাগবে। ইন্টারনেট একটু আনস্টেবল হয়ে গেল, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, মানে যত বেশি আননেসেসারি কাজ বাদ দিয়ে দেওয়া যায় এরকম কিছু, হ্যাঁ বাদ দেওয়া না, ওগুলো আপনি পরে করবেন, মানে প্রায়োরিটি কে টপ প্রায়োরিটি কে আগে শেষ করা, হ্যাঁ টপ প্রায়োরিটি কে আগে, প্রায়োরিটি কে সিরিয়াল করা আর কি, সিরিয়াল করে প্রথম প্রায়োরিটি থেকে শুরু করা আর কি। তো এটা আর কি। আচ্ছা, এরপরে সেলফ অর্গানাইজিং টিম মানে হচ্ছে যারা নিজেরা এম্পাওয়ার্ড, এটা কিন্তু এজাইলের খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা এজাইল টিমে যারা কাজ করবে তারা অবশ্যই সেলফ অর্গানাইজিং নেচার হবে আর কি, মানে তাকে কেউ কাউকে কাজ তাকে ডেলিগেট করতে হবে এরকম না, সে নিজেই কাজটা নিবে এবং পুরো টিম চেষ্টা করবে যে কিভাবে আসলে আমরা এই ইটারেশনের বা এই প্রজেক্টের গোল অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, সো নিজেই নিজে যে কাজটা লাগবে টিম নিজেই ডিসাইড করবে যে আমাদের এই কাজ করতে হবে, এই এ হচ্ছে বেস্ট, যে এই কাজটা করলে সবচেয়ে ভালো হয় সে নিজেই কাজটা নিবে, পিক করবে। সো এটা হচ্ছে মানে এম্পাওয়ারমেন্ট বা সেলফ অর্গানাইজিং টিম, যাদেরকে অন্য কাউকে মানে নির্দেশনা দিতে হয় না, ডিরেকশন দিতে হয় না, তারা নিজেই অ্যাক্টিভলি কাজ করে, সেটা হচ্ছে সেলফ অর্গানাইজিং টিম। মানে এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, অ্যাজাইলের সাকসেসফুল অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের সাকসেস যদি এনশিওর করতে চান তাহলে দুইটা টিম রিলেটেড দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সেলফ অর্গানাইজিং টিম, একটা হচ্ছে জেনারেলাইজ স্পেশালিস্ট। এই টার্মটা এখানে আসে নাই, আমি আজকে আলোচনা করব। সো এই দুইটা যদি ক্যারেক্টারিস্টিক টিমের মধ্যে না থাকে,
হ্যাঁ, আর একটা হচ্ছে এই টিমের মধ্যে যে লিডার হবে টিমের তাকে প্র্যাকটিস করতে হবে সার্ভেন্ট লিডারশিপ। এই তিনটা জিনিস কম্বিনেশন না হলে অ্যাজাইল টিম থেকে বা অ্যাজাইল মেথডোলজি অ্যাপ্লাই করে ইউ ক্যানট গেট গুড রেজাল্ট। রেজা ভাই, 5 এন্ড 11 দুটা কি এক আছে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স দিস টু প্রিন্সিপলস? 5 টা কি ছিল একটু ব্যাক করি। প্রজেক্ট মেম্বারস নিড টু বি এম্পাওয়ার্ড এন্ড না, এটা হচ্ছে আপনার টিম। হ্যাঁ না, এটা হচ্ছে মোটিভ। হ্যাঁ, টিমের টিমকে মোটিভেট করা, টিম যাতে এনভায়রনমেন্ট পায় কাজ করার। টিম স্পেস নামে একটা শব্দ আছে অ্যাজাইলে, আমরা আজকে আলোচনা সময় হলে করব। টিম স্পেস মানে এমন এনভায়রনমেন্ট দিতে হবে, হ্যাঁ, যেটাকে আমরা যে যাতে টিম ইজিলি মানে খুব সহজে কাজ করতে পারে, নলেজ সহজে ট্রান্সফার হয় এবং সবকিছু ট্রান্সপারেন্ট থাকে, সবার মধ্যে ইজিলি কোলাবরেটলি কাজ করতে পারে এবং বাইরের এক্সটার্নাল কোনো কিছু যাতে কোনো বাধা ক্রিয়েট না করে, এরকম একটা এনভায়রনমেন্ট দিতে হবে টিমকে, তাহলে তারা আসলে বেস্ট রেজাল্ট দিবে। আচ্ছা, এবং টিমের মোটিভেশন এনশিওর করতে হবে, টিম বিল্ডিং আর কি, মেইনলি টিম বিল্ডিং। ওই যেটা আমরা চাক দে ইন্ডিয়ার কথা বলছিলাম আর ওকে, আর এখানে আমরা বলতেছি আসলে সেলফ অর্গানাইজিং। আমরা নিজেরা যখন দায়িত্ব নেই কোনো কাজের, তখন কিন্তু দেখেন আপনি যখন নিজে নিবেন কাজটা, যেটাকে আমরা বলি সেলফ বাই ইন, তখন কিন্তু কাউকে ড্রাইভ করতে হবে না, পুশ করতে হবে না। মানুষ এমন একটা প্রাণী যাকে যদি পুশ করেন তাহলে দেখবেন যে রেজাল্ট ভালো হয় না। বাচ্চাদেরকে যেটা না বলবেন বাচ্চা দেখবেন সেটা আসলে বেশি করবে। কিন্তু যদি নিজেই দায়িত্ব নেই যে আমি এটা করবো, তাহলে কিন্তু অনেক সহজে আমরা কাজটা করি। আচ্ছা, 12 নম্বর, অ্যাট রেগুলার ইন্টারভেলস দ্য টিম রিফ্লেক্টস অন। আচ্ছা, রিফ্লেক্টস শব্দটার মানে কি? How to become more effective, then tunes and adjust its behavior accordingly. Reflex শব্দটার অর্থ কি বাংলায়? প্রতিফলন ঘটানো। হ্যাঁ, প্রতিফলন, প্রতিফলন একটু সহজ ভাবে তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? মানে আমরা যে কাজগুলো আগে করে রাখছে ওইগুলোর ইয়ে করা আর কি, ব্যাকটা দেখা। হ্যাঁ, মানে ফিরে দেখা যে আসলে যে কাজটা আমরা করলাম সেটা কতটুকু ভালো হয়েছে, ইম্প্রুভমেন্টের জায়গায় আছে কিনা, বা এমনি আননেসারি কিছু প্রসেস করছে কিনা, কাজ করছে কিনা যেটা কোনো ভ্যালু অ্যাড করে নাই, এই সমস্ত জিনিসগুলি কাইভে করা, যেটাকে আমরা পিএমবকে আগে বলতাম লেসন লার্ন, তাই না? যে আমি একটা কাজ একটা এক মাস কাম, এখন আমাকে পিছন ফিরে দেখতে হবে যে আসলে এই এক মাসে কি ভালো করছি, কোনটা খারাপ হচ্ছে এবং আমরা কিভাবে ইম্প্রুভ করতে পারি। This is actually talking about continuous improvement. হ্যাঁ, এবং আরেকটা টার্ম অ্যাজাইলে ইউজ হয় সেটা হচ্ছে ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট। এটা একটু মনে রাখেন, ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট। অনেকে লিখছেন দেখলাম, অনেকে এরকম কিছু ওয়ার্ড ইউজ করছেন, ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট। তার মানে আপনি যতটুকু পিছনে করছেন ওটা ইন্সপেক্ট করে দেখেন যে ওটা আরো কিভাবে ইম্প্রুভ করা যায়, কি কি ভুল হচ্ছে, আরো কিভাবে ইম্প্রুভ করা যেতে পারে, এবং সেই অনুযায়ী আপনি নেক্সট কাজগুলোতে অ্যাডাপ্ট করবেন। এইটা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট। সো দিস 12 আর প্রিন্সিপলস অফ অ্যাজাইল। ঠিক আছে, অ্যাজাইলের যতগুলো মেথোডোলজি আছে, মেথোডোলজি মানে আমি বলতেছি, মেথোডোলজি শব্দটা আমি অনেকভাবে বলবো, মেথোডোলজি কিংবা প্র্যাকটিস কিংবা ফ্রেমওয়ার্ক কিংবা অ্যাপ্রোচ সব একই শব্দ। সো অ্যাজাইলে কিন্তু প্রায় 100-এরও বেশি এই ধরনের প্র্যাকটিস আছে। সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাজাইল স্ক্রাম, আমরা হয়তো অনেকে শুনছি, তারপরে এক্সপি, কানবান, স্ক্রাম বান, ক্রিস্টাল, তারপরে টেস্ট ডেভেলপমেন্ট, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, এরকম FDD, তারপর DSDM, এই ধরনের নানান নাম আছে, নেক্সাস। তো আমরা এখানে আসলে কয়েকটা পড়বো, কারণ PMP-র যে এখন কোর্স আউটলাইনে অনেকগুলোরই মেনশন আছে আর কি, আমি যে টার্মগুলো ইউজ করলাম, হ্যাঁ, এই জিনিসগুলোর অনেকগুলোই মেনশন আছে এবারকার কোর্স আউটলাইনে। এখন আমি আপনার যে PDF ফাইলটা দিছি ওটা কি সবাই পাইছেন? 5টা প্রশ্ন আছে। আমি আসলে এখন একটু গ্রুপে চলে যাবো, আমরা গ্রুপে চলে যাব। এখানে কয়জন আছি আমরা? এখন 5-20 জন আসি, 5টা করে গ্রুপে চলে যাবে এবং আপনারা প্রশ্ন সলভ করবেন। জাস্ট 5-7 মিনিট সময় আমরা দেবো, তারপরে ব্যাক করে অ্যান্সার শুনবো। ঠিক আছে, 5 জন মিলে অ্যান্সার দিবেন কথা বলে। তা আমি এখনই ব্রেকআউট রুমে চলে যাচ্ছি। সবাই তো ব্রেকআউট রুম ইউজ করছেন আগে, তাই না? না, জুমে
আর কেউ আছে যারা ব্রেকআউট রুম ইউজ করি নাই? আমি করি নাই। আমি করি নাই রে ভাই। আমি করি নি স্যার। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন আমি যখন যে ব্রেকআউট রুম এনেবল করব তখন দেখবেন যে আপনার কাছে অপশন যাবে জয়েন গ্রুপ। হ্যাঁ, জয়েন ব্রেকআউট রুম, জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনি আলাদা আলাদা একটা রুমে ঢুকে গেছেন যেখানে আপনারা চার পাঁচ জনই আছেন এবং আপনারা ওই প্রশ্নটা একজন শেয়ার করবেন। ডেস্কটপ শেয়ার করতে পারবেন কিন্তু, মানে স্ক্রিন শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো স্ক্রিন আপনারা শেয়ার করবেন, করে প্রশ্নগুলো সলভ করবেন, করে একজন অ্যানসারটা লিখবেন, পাঁচজনের মধ্যে একজন অ্যানসারটা কোথাও লিখবেন, কাগজে কিংবা ফাইলেও লিখতে পারেন, ওটা আমি শুনবো যে অ্যানসারটা কি হলো সবার। আজকে করি, করলে আমাদের প্র্যাকটিস হবে, কারণ প্রতিদিনই আমরা দুইবার অন্তত দুইবার ব্রেকআউট রুমে যেতে হবে আমাদের। সো দিস ইজ এ গ্রুপ ওয়ার্ক, সো আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনার ওখানে প্রম্পট হবে জয়েন রুম, আপনি ব্রেকআউট রুমে জয়েন করবেন খালি। সো ভয় পাওয়ার কিছু নাই, আমি দিচ্ছি এখনই। চারটা রুম করতেছি আমি, ওকে। এখানে কে আচ্ছা, মৌ জয়েন করেন আর অনিরুদ্ধ আপনি বোধহয় জয়েন করেন নাই, শুনতে পাচ্ছেন ফারুক স্যার? মৌ আপনি জয়েন করছেন গ্রুপে? আমি তো এখনো ভাই জয়েন করতে পারলাম না, আমার নেট আজকে এত ডিস্টার্ব করতেছে, আমি বারবার খালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আছে না আপনার কাছে অপশন? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাকি এরা ব্যাক করুক। ফায়েজ, ফায়েজুল ভাই জয়েন করছেন? শোনা যাচ্ছে আমাকে? সো সবাই চলে আসছি না নাকি? জি স্যার আসছে স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, কি কোনো সমস্যা হয় নাই তো? না না সমস্যা হয় নাই স্যার। ওকে ফাইন, অলরাইট। সো এখন আর কি করবেন, মানে যে কি যেন ছিল দুধের সাথ ঘোলে মিটানো টাইপ হচ্ছে আর কি, গ্রুপ ওয়ার্ক তাও ভার্চুয়ালি নাকি? ওকে তাহলে সবার অ্যান্সার রেডি তো নাকি? স্যার অ্যান্সার রেডি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই একটু এরপরে ব্রেকে গেলে একজনকে অ্যাসাইন করবেন যিনি আসলে অ্যান্সার গুলো বলবেন আর কি। হ্যাঁ, একজন প্রতিটা গ্রুপ থেকে। অলরাইট, তো অ্যান্সারে যাওয়ার আগে আমি আরো দুই তিনটা স্লাইড দেখাবো, তারপরে অ্যান্সার অ্যান্সার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আমি গতকাল যে একটা ফিগার দেখাইছিলাম না, এই যে এটা, সো এটা কিন্তু আসল, মানে আপনি যে প্রথমে যে অ্যাজাইল মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটটা কিন্তু শিফট করতে হবে। কি দিয়ে? অ্যাজাইলের চারটা যে ভ্যালু আমরা দেখছি, নাসের ভাই খুব সুন্দর ভ্যালুগুলোকে শর্টকাটে লিখছে উনি যখন পাঠিয়েছিল আমাকে। সো বারোটা প্রিন্সিপাল, এই চারটা ভ্যালু এবং বারোটা প্রিন্সিপাল দিয়ে আমাদেরকে অ্যাজাইল হতে হবে, বি অ্যাজাইল, আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বিইং অ্যাজাইল ইজ ইম্পর্টেন্ট, নট অনলি ডুইং অ্যাজাইল, ঠিক আছে? মানে এসকাম করবো কিংবা এক্সপি করবো, হ্যাঁ, কিন্তু আমি নিজে অ্যাজাইল হই নাই, আমার মাইন্ডসেট ঠিক করি নাই, তাহলে কিন্তু অ্যাজাইল সাকসেসফুল হবে না। সো এই যে ফোর ভ্যালুস তো আমরা অলরেডি দেখছি, 12 প্রিন্সিপাল আমরা বুঝে ফেলছি, প্র্যাকটিস মানে ওই যেগুলো আমি বললাম যে এখানে অনেকগুলো অনেক প্র্যাকটিস আছে, বললাম যে 100টারও বেশি প্র্যাকটিস আছে, যেমন আমি বসি এক্সপি, তারপরে স্ক্রাম, তাই না, SCRUM, তারপরে কানবান, সো অল আর ডিফারেন্ট কাইন্ড অফ প্র্যাকটিসেস, অল মেথোলজিস, অল ফ্রেমওয়ার্কস, অল অ্যাপ্রোচেস, এবং সবাই কিন্তু এই জিনিসটাকেই ফলো করতেছে, এই যে কয়েকটা চারটা ভ্যালু এবং বারোটা প্রিন্সিপালকে। সো ইউ হ্যাভ টু বি অ্যাজাইল, নট অনলি ডু অ্যাজাইল, এটা এখান থেকে মেইন কিন্তু টেক অ্যাওয়ে। সো এটা আমি গত ক্লাসে বলছিলাম, অ্যাজাইল ইজ এ মাইন্ডসেট ডিফাইন্ড বাই ভ্যালুস, guided by principles and manifested through many different practices. Agile practitioners select practices based on their needs. হ্যাঁ, শুধু পার্টিকুলার আমি স্ক্রাম ফলো করবো এরকম না, আমার যখন যেটা লাগবে, আমি কিছু কানবান ইউজ করতে পারি, কিছু এক্সপি ইউজ করতে পারি, তো আমি শব্দগুলো বলতেছি ফ্রেমওয়ার্কের নামগুলা, এখনো যাই নাই, আমাদের হয়তো নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেল সবগুলো যেতে পারবো, তো তখন আমরা দেখবো যে আসলে কিভাবে সবাই আসলে অ্যাজাইলের এই চারটা ভ্যালু এবং বারোটা প্রিন্সিপাল কি ইউজ করতেছে। আচ্ছা, অ্যাজাইল ইজ এ ব্ল্যাঙ্কেট টার্ম ফর মেনি অ্যাপ্রোচেস, অ্যাজাইল কিন্তু হঠাৎ করে আসে নাই, হ্যাঁ মনে রাখতে হবে, আমরা একটা জানি না, লিন লিন শব্দটা খুবই ইউজ হয় এখন, লিন ম্যানুফ্যাকচারিং, লিন প্রোডাকশন, সিক্স সিগমা,
লিন সিক্স সিগমা, লিন প্রসেস ম্যানেজমেন্ট, লিন এন্টারপ্রাইজ, খুবই একটা বিখ্যাত বই আছে তাই না, লিন এন্টারপ্রাইজ, মানে আপনি যখন বিজনেস শুরু করবেন কিভাবে লিন স্টার্ট করবেন বিজনেস, যদি অনেক প্রথমে মাথা ভারী করে ফেলেন তাহলে ইউ ক্যান সাস্টেইন ইন দ্য লং রান। সো এই লিন থিঙ্কিং, আসলে সবকিছু আসছে লিন থিঙ্কিং থেকে। সেই লিন থিঙ্কিং ব্যাপারটা কি সেটা নিয়ে আমি আলোচনা করব, এখানে স্লাইড আছে পরে আলোচনা করব। তো সেইটা থেকে আসলে কানবান আসছে লিন, কিন্তু আসলে মেইনলি প্রথম আসছে কোথায় কারো জানা আছে কোথায় থেকে আসছে লিনটা? টয়োটা। হ্যাঁ, টয়োটা থেকে জাপান, এটা ফ্রম ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন সিস্টেম থেকে আসছে, যে কিভাবে আসলে প্রোডাকশনকে আরো ভালো করা যায়, এবং তার জন্য অনেকগুলা ওরা কোর ভ্যালুসকে আইডেন্টিফাই করছিল, তার উপর বেস করে কিন্তু কানবান। হ্যাঁ, কানবান কিন্তু আমরা অনেকেই ইউজ করি প্রোডাকশনে, যেখানে আমরা বোর্ড মেনটেন করি যে কোন কাজটা হচ্ছে, টু ডু, হ্যাঁ, তারপরে ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ফিনিশ ডান, এরকম আমরা কিন্তু ভিজুয়াল বোর্ড ইউজ করি। তো সেটা হচ্ছে কানবান এবং অ্যাজাইল, এই সবগুলোর বেস্ট জিনিসগুলা। অ্যাজাইল তৈরি হচ্ছে 2001 সালে তাই না, তখন যেগুলা মানে যে জিনিস যে প্র্যাকটিস গুলা ওই সময় ছিল তার উপর বেস করে কিন্তু অ্যাজাইল আসছে। হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু 4টা ভ্যালু এবং 12টা প্রিন্সিপালকে আইডেন্টিফাই করা হয়েছে। এরপরে আসলে এই যে আমরা বলতেছি স্ক্রাম, বান, ক্রিস্টাল, স্ক্রাম, এক্সপি, ডিএসডিএম, এফটিটি, এউপি, এগুলো কিন্তু বিভিন্ন মেথডের নাম, সবাই কিন্তু সেই 4টা ভ্যালু এবং 12টা প্রিন্সিপালকে ইউজ করতেছে। এখানে কিছু কিছু মেথড এরকম আছে যেটা অ্যাজাইল শুরু হওয়ার আগে 2001 সালের আগ থেকেও আছে, যেমন স্ক্রাম কিন্তু 90s থেকে ছিল, 1990s থেকে 95-96 এর দিকে ছিল। হ্যাঁ, তো অ্যাজাইলের এগুলো হচ্ছে প্র্যাকটিস, সবাই আসলে লিন থিঙ্কিং সেটিকে আসলে ইউজ করতেছে। আচ্ছা, তাহলে যে আমরা ভ্যালু এবং প্রিন্সিপাল আলোচনা করলাম, এখানে আসলে মেইন টেক অ্যাওয়ে আছে এটা, বিইং অ্যাজাইল ভার্সেস ডুইং অ্যাজাইল। দেখেন, বুঝতেছেন, বিইং অ্যাজাইল স্টার্ট উইথ ইন্টারনালাইজিং দ্য অ্যাজাইল মাইন্ডসেট, 4টা ভ্যালু 12টা প্রিন্সিপাল, মাইন্ডসেট ঠিক করতে হবে, দেন ইউজিং দ্যাট আন্ডারস্ট্যান্ডিং টু সিলেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য কারেক্ট প্র্যাকটিসেস, আপনার জন্য কোনটা বেস্ট আপনার প্রজেক্টের জন্য সেটা সিলেক্ট করতে হবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী টেইলর করতে হবে, একদম হুবহু প্রেসক্রিপটিভ ইউজ করতে হবে এরকম না, অলওয়েজ ইউ হ্যাভ টু টেইলর। কিন্তু শুরুতে কিন্তু টেইলর করা যাবে না, যখন শুরু করবেন প্রথমে যদি টেইলরিং শুরু করেন তাহলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে রাইট সাইডটা দেখেন, ডুইং অ্যাজাইল, ডুইং অ্যাজাইল ইনভলভস ইউজিং অ্যাজাইল প্র্যাকটিসেস। কি বুঝাচ্ছিল টেইলরিং? মানে হচ্ছে আপনার প্রজেক্টের অনুযায়ী আপনি তো একদম সব ইউজ করবেন না, কিছু কিছু প্রসেস কমাবেন, কিছু কাজ কমায় ফেলবেন, সব টাস্ক সব প্রজেক্টের জন্য লাগবে না। হ্যাঁ, পিএম বকে আগের ভার্সনে টেইলরিং নিয়ে অনেক কথাবার্তা ছিল। সো টেইলরিং মানে হচ্ছে আমার দরকার অনুযায়ী যতটুক লাগবে আমি অতটা ডিগ্রি অফ লেভেল আমি ওই প্র্যাকটিসের অ্যাজাইলের যে প্র্যাকটিসটা ইউজ করবো, ধরেন স্ক্রাম ইউজ করতেছি বা এক্সপি ইউজ করতেছি, তাহলে আমি ততটুকু নেবো যতটুকু আমার প্রজেক্টের জন্য লাগবে, সেটা হচ্ছে টেইলরিং। আচ্ছা, আর ডান সাইডটা একটু দেখেন, ডুইং অ্যাজাইল ইনভলভস ইউজিং অ্যাজাইল প্র্যাকটিসেস উইদাউট এমব্রেসিং দ্য অ্যাজাইল মাইন্ডসেট। আমি মাইন্ডসেট ঠিক না করে জাস্ট স্ক্রাম ফলো করা শুরু করলাম, এক্সপি ফলো করা শুরু করলাম, তাহলে কি হয় দেখেন, আমি এই যে এটা হচ্ছে যে গ্রিন সাইডটা দেখতেছেন, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু ইমপ্লিমেন্ট অ্যাজাইল, আর দিস ইজ দ্য রাইট সাইড, ইয়েলো দিছি আমি দ্য ইনএফেক্টিভ ওয়ে টু ইমপ্লিমেন্ট অ্যাজাইল। সো আমি যে আলোচনা করলাম পুরোটা আসলে আমি এটা চাচ্ছি যে ইউ হ্যাভ টু বি অ্যাজাইল, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাজিলিটি অ্যান্ড ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ডসেট, অলরাইট, দেন ইউ শুড ফলো সাম প্র্যাকটিসেস। সো মাইন্ডসেট যদি ঠিক না করেন তাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এবার আসেন, এবার দেখি আপনার দেখা যাচ্ছে, আমি কোশ্চেন আনসারে চলে আসছি। তো কোন গ্রুপ থেকে কে আনসার বলবেন? গ্রুপ 2 থেকে আমি বলবো স্যার। আচ্ছা, রুহুল আমিন, আচ্ছা আপনি বলুন প্রথমটা কি দিবেন, হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস দ্য অ্যাজাইল ম্যানিফেস্টো? স্যার প্রথমটা আমরা সি উত্তর চয়েস করছি স্যার। ওকে, ইট কন্টেইনস ভ্যালুস দ্যাট এস্টাবলিশ অ্যান অ্যাজাইল মাইন্ডসেট। এটাকে তো আজকে আমরা যতক্ষণ আলোচনা করলাম এটাকে তো মেইন আমার কি কথা ছিল আসলে, এটাই আমরা
ঠিক আছে না আমরাও এটা আমরাও সি অ্যানসার দিছি এটা কি মত ওকে অলরাইট সো দিস ইজ দ্য অ্যানসার না ইট কন্টেইনস ভ্যালুস দ্যাট এস্টাবলিশ অ্যান এজাইল মাইন্ডসেট রেড ওয়ান হ্যাঁ এরপর হোয়াট ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি অফ অ্যান এজাইল টিম এটা অন্য একটা টিমের একজন বলেন টিম 4 টিম 4 এর একজন বলেন মানে যিনি রুহুল আমিন ওনার টিমে ছিলেন না কি অ্যানসার দিছেন হ্যালো শোনা যাচ্ছে আমাকে চার নম্বর গ্রুপ আমরা ইউজিং ডি দিছি ডি দিছেন ডি ইউজিং ইটারেশন ইটারেশন টু এফেক্টিভলি প্ল্যান আচ্ছা আচ্ছা আমরা গ্রুপ 3 দিয়েছি বি স্যার আমরা গ্রুপ 2 বি দিয়েছি স্যার আমরা গ্রুপ 1 বি দিছি আচ্ছা হ্যাঁ অ্যানসার কিন্তু বি হবে হ্যাঁ স্যাটিসফাইং দ্য কাস্টমার বাই ডেলিভারিং ভেরিয়েবল সফটওয়্যার আর্লি এন্ড অফেন দিস ইজ টেকেন ফ্রম বাই প্রিন্সিপাল দেন একটা ডাইরেক্ট প্রিন্সিপাল আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা ডাইরেক্ট প্রিন্সিপাল হ্যাঁ সো আসলে তো এটা স্যাটিসফাই দ্য কাস্টমার এটা প্রথম প্রিন্সিপাল এটা কিন্তু কাস্টমার যদি স্যাটিসফাই না হয় তাহলে কার জন্য কাজ করতেছেন আসলে হ্যাঁ ইটারেশন তো পড়ে এটা টেকনিক্যাল জিনিস যে আপনি ইটারেশন করে করে কুইকলি ডেলিভারি দিবেন তা আসল তো মাইন্ডসেট এজাইল কি তাই বারবার বলতেছি মাইন্ডসেট সো সেটার জন্য এটা বি হচ্ছে আনসার হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি এরপর অন্য একটা গ্রুপ বলেন তিন নম্বর গ্রুপ which of the following is not part of an agile team's mindset to a working software এখানে অনেকে কনফিউজড হয়েছেন মনে হয় এটা অ্যানসারটা এ করছি আমরা এ দিয়েছি স্যার দ্য ফাইনাল ভার্সন অফ অল এ দিয়েছি আচ্ছা সি আর আপনি কি দিবেন এ দিবেন আচ্ছা অ্যানসার কি দেখেন অ্যানসার বলতে সবারই ভুল হয়েছে এটা নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না নট ছিল কিন্তু না নট খেয়াল করছেন নট দেখেই করেছে স্যার সফটওয়্যার দেব আমরা হ্যাঁ মানে ওয়ার্কিং সফটওয়্যার ফুল ভার্সন না তো সবার এটা কারেক্ট হচ্ছে না জি এ ওকে আচ্ছা চার নম্বর বলেন এরকম প্রজেক্ট ম্যানেজার হবেন নাকি যে ঝাড়ি দিবে একটু একটু পরপর নাকি চিৎকার করবেন আপনার টিমের সাথে কেন কাজটা হয় নাই কারা কারা মোটিভেটেড টিম না হলে কাজ হবে না স্যার বি হবে বি উত্তর হবে না স্যার আনসার বি এটাও একটা প্রিন্সিপাল ছিল রাইট প্রিন্সিপাল 5 স্যার হ্যাঁ সো এটাও একটা প্রিন্সিপাল ছিল তো আমরা কিন্তু এখানে শিক্ষণীয় আছে কিন্তু আমরা যারা ভালো গ্রেট প্রজেক্ট ম্যানেজার হতে যাচ্ছি তাদের কিন্তু আমাদের এসব ইয়েলিং শিখতে হবে ঠিক আছে এ হবে না কেন আমার কাছে একটু এ মনে হয়েছিল যেহেতু ফেস টু ফেস কনভারসেশন আছে কাউকে ঝাড়ি টাড়ি না দিয়ে আমি তাকে ফেস টু ফেস কনভারসেশন করলাম তাকে ডেভেলপের জন্য ঝাড়িটা দিছে তো ফেস টু ফেসই মানে সবার সামনেই হ্যাঁ বুঝছেন তো যে ওনার এখানে অ্যানসার হয়ে গেছে আর কি না ঠিকই আছে রেজা ভাই বি এই এই সমস্যাটাই অনেক বড় যে সেই বিটা তো এক্স্যাক্টলি না আসলে সিচুয়েশনটা কিন্তু শুধুমাত্র এখানে ইনফরমেশন পাস করা নয় যদি ম্যাটারটা হতো যে শুধু ইনফরমেশন পাসের ক্ষেত্রে কোন বিষয়টা করব তখন এ হতো এখানে কিন্তু ইনফরমেশনটা ডেলিভারি বিষয়টা আসছে না সিচুয়েশনটা এমন ছিল যে একটা টিমটা কিভাবে কাজ করছে সেটা পছন্দ হয়নি মানে টিম ম্যানেজার সেই মানে যেখানে মোটিভেটেড সবাইকে থাকার কথা মোটিভেশন করার কথা উনি কিন্তু সেভাবে চলছিলেন না উনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজ করছিলেন এখানে মানে টিমের একজন একটা ভুল করছে সেটাকে উনি তার জব উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিয়েছেন যে তোমাকে স্যাক করব এসব করব পানিশমেন্টে চলে গেছেন একবারে দিস ইজ নট মোটিভেশন রাইট মানে আমাদের ভুলটাকে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা এখানে আমি একটা ওয়ার্ড লিখছি অ্যাকসেপ্ট করতে হবে মোটিভেট করতে হবে লার্ন ফ্রম আমাকে মোটিভেট করতে হবে কাজটা ঠিকমতো করার জন্য ঠিক আছে আচ্ছা এখানে আমি একটা কথা লিখছি সি এন্ড সি এটা মানে কি সি এন্ড সি কারো জানা আছে এটা এটা দেখবেন আমরা অনেকবার আসবে হ্যাঁ এজাইল যখন কোনো বই পড়বেন এজাইলে এটা হচ্ছে কমান্ড এন্ড কন্ট্রোল হ্যাঁ এজাইল কিন্তু এই প্র্যাকটিসটা করে না কমান্ড এন্ড কন্ট্রোল যে আপনি কমান্ড করবেন কন্ট্রোল করবেন এটা আসলে এজাইল মাইন্ডসেট না ঠিক আছে সেলফ অর্গানাইজেশন অর্গানাইজিং ক্রস ফাংশনাল টিম এম্পাওয়ারমেন্ট তারপর সার্ভে লিডারশিপ এটা হচ্ছে কিন্তু এজাইলের মাইন্ডসেট সো এই যে কমান্ড এন্ড কন্ট্রোল হচ্ছে নর্মাল ম্যানেজমেন্ট যেটা আমরা প্র্যাকটিস করে আসতেছি দিনের পর দিন ট্রেডিশনাল যেটা
কিন্তু আমরা এখন যাচ্ছি অন্য অন্য ধরনের এম্পাওয়ারমেন্টে যাচ্ছি, সার্ভেন্ট লিডারশিপে যাচ্ছি। ওকে নেক্সট আপ, এটা এটা একজন বলেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য এজাইল মাইন্ডসেট উইথ রেসপেক্ট টু সিম্পলিসিটি। এটা তো সবারই হয়েছে না, এটা এ অ্যানসার এ, ম্যাক্সিমাইজিং দ্য ওয়ার্ক নট ডান। তার মানে আমরা ফোকাস করব কোথায়, যেটা আসলে দরকার একদম প্রায়োরিটিতে টপ, ওই যে প্রায়োরিটি বেসিস ওয়ার্ক। ওকে প্রায়োরিটি বেসিস ওয়ার্ক, ওকে সো ডান, আমরা এটা শেষ হয়ে গেল আমাদের। ওকে তাহলে দেখেন আর কোনো এখন কোনো প্রশ্ন আছে কিনা, আমরা একটু প্রশ্ন করতে পারি কারো যদি মাথায় কোনো প্রশ্ন থাকে, কারণ এখন আমি অন্য জায়গায় যাব আর কি, অন্য চ্যাপ্টার শুরু করব। এর মধ্যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আপনারা করতে পারেন, নাহলে আমরা নেক্সট ইয়েতে যাব আর কি। আর আমরা নয়টা আজকে আটটায় শুরু করছি না, নয়টায় আমরা পাঁচ মিনিটের ব্রেক নেবো, অ্যাট নাইন জাস্ট বায়ো ব্রেক, ফিজিক্যাল মুভমেন্ট এই জন্য। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ট্রেডিশনাল কিছু পড়ালেখা আমাদের করতে হবে, না হলে আসলে আমাদের অ্যালাইন করা যাবে না। সো আমরা গতদিন ক্লাসে একটু সবাই একটু কনফিউজ হয়ে গেছিলাম বিল্ড এ টিম এটা নিয়ে পড়ালেখা করতে গিয়ে। তো আমি আসলে চাচ্ছি যে মানে যেভাবে করলে, যে ফ্লোতে মুভ করলে আমরা সবাই বুঝতে পারবো, এবং আমরা যারা আগে ক্লাস করছি পিএম বকের উপরে এবং যারা নতুন সবার যাতে যাতে হেল্পফুল হয়, সেইভাবে আসলে আমি আগাবো ক্লাসে, ঠিক আছে। সো এটার জন্য যারা আগে ক্লাস করছি তাদের কিছু রিপিট হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আসলে আমি পরে সবগুলোর সাথে অ্যালাইন করবো আর কি। হ্যাঁ, এখন আমি একটা ফ্লোতে যাব, যে ফ্লোতে গেলে আমাদের সবার জন্য একটু ইজি হবে। সো আমি আসলে প্রথম ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, হ্যাঁ, একদম প্রজেক্ট ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন দিয়ে, যেটা আসলে আমরা যে এখন নতুন কন্টেন্ট আউটলাইন সেটা কিভাবে কানেক্ট হবে সেটা আমি বিভিন্ন ক্লাসে দেখাই দেব। সো এখন আমি আমার মানে নিজস্ব ফ্লোতে যাব, যেটা দিয়ে পরে আমি সবগুলোকে কানেক্ট করব এবং আপনাদেরও সমস্যা হবে না। সো এটা এগুলো দরকার নাই, আমি ডাইরেক্টলি প্রজেক্টের ডেফিনেশনে যাচ্ছি। আচ্ছা, এখানকার মেইন কন্টেন্টটা নেওয়া হয়েছে পিএম বক্স সিক্সথ এডিশন থেকে এবং ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে। একটা জিনিস সবাই একটু নোট করেন, আমরা পরীক্ষা যে নিলাম এই পরীক্ষা নেওয়ার থেকে যতগুলো স্লাইড আমি দেখছি সব দেখানো হয়েছে, যেটা আমি কভার করছি সেটা হচ্ছে এজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার টু, ঠিক আছে। আর একটা ফিগার আমি দেখাবো চ্যাপ্টার টু থেকে, সেটা পরে দেখাবো। এটা একটু ইয়ে করেন যে আমরা কিন্তু এবার পরীক্ষার জন্য তিন চারটা জিনিস পড়বো একই সাথে। একটা হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল, দুই নম্বর হচ্ছে পিএম বক, তিন নম্বর হচ্ছে এজাইল প্র্যাকটিস গাইড, এবং চার নম্বর হচ্ছে স্ক্রাম গাইড। হ্যাঁ, স্ক্রাম গাইড, সেই চারটা কন্টেন্ট পড়বো। স্ক্রাম গাইড খুবই ছোট, আজকে আমি ক্লাস শেষে দিয়ে দেবো আপনাদের, ওটা মানে ওয়ার্ম আপ থাকবে আর কি, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থাকবে। সো আমি মেইনলি তিনটে জিনিস পড়াবো, একটা হচ্ছে পিএম বক, দুই নম্বর হচ্ছে এজাইল প্র্যাকটিস গাইড, এবং তিন নম্বর হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল। স্টুডেন্ট ম্যানুয়াল যেটা আসলে আমি ইনস্ট্রাক্টর ডেক দিয়ে আপনাদেরকে কানেক্ট করবো আর কি। সো আমরা পিএম বকের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আসি, যেটা আসলে না ছাড়া আমরা আসলে প্রজেক্টে অনেক কিছু বুঝতে পারবো না। সো স্ট্যান্ডার্ড ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, তাই না, পিএম বক, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, যেটা আসলে টার্গেট কি, যে কমন ভোকাবুলারি তৈরি করা ওয়ার্ল্ড ওয়াইড, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে আছে তারা যাতে একই ভোকাবুলারিতে কথা বলতে পারে, একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। এবং আমরা জানি যে পিএম বককে কিন্তু চারটা ভ্যালুর কথা বলা হয়েছে, কোড অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, এটা কিন্তু বাদ যায় না, এটাও কিন্তু প্রশ্ন আসবে কোড অফ ইথিক্স থেকে। সো কোড অফ ইথিক্স এর, শুধু কোড অফ ইথিক্স এর উপর আমি 15-20 মিনিট একটা ক্লাস দেব অন্য একটা কোনো সময়, হ্যাঁ মাঝখানে কোনো একটা সময় ক্লাস নেব। সো কোড অফ ইথিক্স এ চারটা ভ্যালুর কথা পিএমআই বলছে, যেটা আমরা যারা পরীক্ষা দিতে চাই, যারা পিএমপি পাস করছি বা করি নাই, যারা অ্যাপ্লিকেশন অলরেডি দিছি, এবং যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে কাজ করতেছি, তাদের সবাইকে চারটা ভ্যালু অবশ্যই ফলো করতে হবে, মানতে হবে কোড অফ ইথিক্স। সেই চারটা ভ্যালু পিএম বকে মেনশন করা আছে, কিন্তু পড়তে হবে আপনাকে অন্য একটা 8 পৃষ্ঠার ডকুমেন্ট থেকে, যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। সো একটা জিনিস কিন্তু সবার ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে পিএম বক কিন্তু এমন কোনো বই না বা এমন কোনো স্ট্যান্ডার্ড না যেটা হচ্ছে অল ইনক্লুসিভ, মানে এটা ছাড়া আর কোনো, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টের কোনো কিছু নাই এরকম না, বা এখানেই সবকিছু কমপ্লিট
সবকিছু আছে প্রজেক্ট ম্যানেজমেন্টে, এটা কিন্তু না। পিএমআই আসলে বলতেছে যে দিস ইজ এ বুক যেখানে আসলে জেনারেলি রেকগনাইজ গুড প্র্যাকটিস গুলো যেটা ওয়ার্ল্ড এর বিভিন্ন প্রজেক্ট ম্যানেজাররা ইউজ করতেছে, তাদের সেই গুড প্র্যাকটিস গুলোকে কম্বাইন করে এই বইটা লেখা হয়েছে পিএম বক, যেটা আমরা ফলো করলে তারা যেমন প্রজেক্টকে সাকসেসফুল করতে পারছে আমরাও সেরকম সাকসেসফুল করতে পারব। আর পিএম বককে আসলে যারা আমরা পরীক্ষা দিতে চাচ্ছি পিএম বকের একদম গ্লোসারি, যেটা গ্লোসারিটা কিন্তু খুবই প্রতিটা আইটেম অবশ্যই একবার পড়তে হবে সবাইকে, গ্লোসারির প্রতিটা আইটেম। আপনারা যারা স্টাডি ম্যানুয়াল কিনছেন, হ্যাঁ স্টাডি ম্যানুয়ালে কিন্তু দেখবেন যে পিডিএফ ফাইলে লিংক করা আছে এবং ব্লু স্টার সাইন আছে, দেখবেন যে বোল্ড করে ইতালিক এবং স্টার সাইন, ওখানে ক্লিক করলে দেখবেন ডাইরেক্টলি ডেফিনেশনে চলে যাবে। ওই সব জিনিসগুলি ডেফিনেশন নেওয়া হয়েছে পিএম বকের গ্লোসারি থেকে, যেটাকে বলা হচ্ছে লেক্সিকন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। লেক্সিকন মানে কি? গ্লোসারি অথবা ডিকশনারি। আর পিএমআই কিন্তু ওয়েবসাইটে পিএমআই লেক্সিকন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে একটা ডকুমেন্ট আছে, যেখানে আসলে পিএম বক পিএমআই ওদের যতগুলো স্ট্যান্ডার্ড আছে, যতগুলো স্ট্যান্ডার্ড মানে কি, পিএমআই কিন্তু 20টারও বেশি স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড গুলোতে যে টার্মিনোলজিগুলো ইউজ করছে সেই টার্মিনোলজির কালেকশন আছে পিএমআই লেক্সিকন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এই ডকুমেন্টটাতে। সো এটা পরীক্ষার জন্য পড়তে হবে ফুল, এটা না, পরীক্ষার জন্য পড়তে হবে আপনাকে গ্লোসারি অফ পিএম বক, এবং স্টাডি ম্যানুয়ালও দেখবেন লাস্টে গ্লোসারি আছে, সেটা আপনাকে পড়তে হবে। সেটা আমার মোস্টলি আসলে নেওয়া হয়েছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে এবং পিএম বক থেকে। আচ্ছা, এই যে চারটা ভ্যালুর কথা বলতেছিলাম কোড অফ ইথিক্সের, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, ফেয়ারনেস অ্যান্ড অনেস্টি, সো এটা জাস্ট আমরা মনে রাখি, এটা এখন দরকার নাই, পরে আমরা এটা নিয়ে পড়ালেখা করব। আচ্ছা, এরপরে আসেন প্রজেক্টের ডেফিনেশন কি, হোয়াট ইজ প্রজেক্ট। সো প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভর আন্ডারটেকেন টু ক্রিয়েট এ ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস কিন্তু আমি বোল্ড করছি, তাই না? প্রোডাক্ট প্রজেক্ট হচ্ছে টেম্পোরারি, তার মানে টেম্পোরারি মানে কি, অবশ্যই স্টার্ট এবং এন্ড থাকবে। ইউনিক মানে কি, প্রোডাক্টটা প্রোডাক্টেই প্রজেক্টটি কোনো না কোনোভাবে ইউনিক, হয় কোনো ইউনিক প্রোডাক্ট ডেভেলপ করতেছে বা যেভাবে কাজ করা হচ্ছে সেটা ইউনিক। হ্যাঁ, এবং প্রোডাক্ট প্রজেক্ট থেকে কি আসবে, কোনো প্রোডাক্ট আসবে, যেটা আমরা অ্যাজাইলে দেখলাম ওয়ার্কিং সফটওয়্যার, হ্যাঁ প্রোডাক্ট কিংবা সার্ভিস অথবা কোনো রেজাল্ট তৈরি হবে প্রজেক্ট থেকে। আচ্ছা, প্রজেক্টের চারটা ক্যারেক্টারিস্টিক আমাদের জানতে হবে। হ্যাঁ, চারটা ক্যারেক্টারিস্টিক যদি থাকে তাহলে আমরা বুঝবো যেটা আমরা উই আর ডুইং প্রজেক্ট। আমরা যে ডে টু ডে কাজ করি সেটা হচ্ছে অপারেশন, কিন্তু প্রজেক্ট কি, চারটা ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট আর কম্বিনেশন। কম্বিনেশন মানে কি, কম্বিনেশন মানে আপনি হয়তো প্রোডাক্ট তৈরি করছেন এর সাথে কোনো সার্ভিসও তৈরি করছেন, কিংবা তিনটাই তৈরি হচ্ছে, হ্যাঁ কিংবা একটা রেজাল্ট তার সাথে সার্ভিস আছে, মানে কম্বিনেশন হতে পারে। টেম্পোরারি এন্ডেভার মানে অবশ্যই স্টার্ট এবং এন্ডের থাকবে, ঠিক আছে, টেম্পোরারি এন্ডেভার মানে হচ্ছে স্টার্ট এবং এন্ড থাকবে। এবং এন্ডেভার শব্দটা কিন্তু একটু খেয়াল করতে হবে, মানে প্রজেক্ট কিন্তু বসে বসে চিন্তা করা না, প্রজেক্ট মানে হচ্ছে সাম টাইপ অফ ইনিশিয়েটিভ, সাম টাইপ অফ ডুইং ওয়ার্ক, অ্যাকচুয়ালি ডুইং সাম ওয়ার্ক, সো সেটা হচ্ছে এন্ডেভার। প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ, আমরা কিন্তু একটা ক্লাসিক্যাল, হ্যাঁ আমি মাঝে মাঝে বলি, সেটা হচ্ছে যে প্রজেক্টস ইজ দ্য মিন্স থ্রু হুইচ ইউ ইমপ্লিমেন্ট চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন। সো প্রজেক্টের থ্রুতে কিন্তু আমরা চেঞ্জ ড্রাইভ করি, চেঞ্জ ইমপ্লিমেন্ট করি। একটা বিল্ডিং বানাচ্ছি, তার মানে কি, আগে ওই জায়গাটা সমতল ছিল, এখন একটা বিল্ডিং বানাই ফেলতেছি, দ্যাট মিন দ্যাট ইজ এ চেঞ্জ। সো প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেটা নিয়ে আমরা বারবার এইবার কথা বলবো, সেটা হচ্ছে প্রজেক্টস এনাবল বিজনেস ভ্যালু ক্রিয়েশন। আমরা কেন প্রজেক্ট করি, যাতে অর্গানাইজেশন বা একটা দেশ, হ্যাঁ তার মানুষের জন্য, পাবলিকের জন্য, মাসের জন্য, মাস পিপুলের জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারে। এবং সেই ভ্যালুটা কি হতে পারে, ট্যানজিবল ভ্যালু হতে পারে, ইনট্যানজিবল ভ্যালু হতে পারে। এই চারটা ক্যারেক্টারিস্টিক প্রজেক্টে আমরা সচরাচর দেখতে পাই এবং এটা থাকতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট কার্টুন আছে, তাই না? সো এরকম প্রজেক্ট হলো ইন এ গুড শেপ, ইন এ প্রজেক্ট ম্যানেজার। ইনট্যানজিবল ভ্যালুর কোনো উদাহরণ আছে বোঝার জন্য? হ্যাঁ হ্যাঁ, সামনে আসবে, সামনে আসবে। আচ্ছা, সো দেখেন এখানে প্রজেক্টের ডেফিনেশন অনুযায়ী একটা হয়, মানে ইনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। একজন জিজ্ঞাসা করতেছে ইজ ইউর প্রজেক্ট ইন এ গুড শেপ, উনি বলতেছেন অ্যাপারেন্টলি উই স্টার্টেড 5 years ago and no one has stopped us yet.
So this is not a project. Project অবশ্যই একটা finish date থাকতে হবে, হ্যাঁ? So এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে. আচ্ছা এই মহিলা কে? আমার আগের ইয়ারা জানেন? মমতা আছে তাই না? হ্যাঁ তাজমহল. So তাজমহল একটা project যেটার output হচ্ছে তাজমহল. এবং সেই প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে গেছে কবে? 1632 থেকে 1653 সাল পর্যন্ত. কিন্তু প্রজেক্ট থেকে যে প্রোডাক্টটা তৈরি হয় আউটপুটটা তৈরি হয় সেটা কিন্তু লাস্টিং ফর সেঞ্চুরিজ হতে পারে. যেমন পিরামিড হাজার বছর ধরে আমরা পিরামিড দেখতেছি. সো প্রজেক্ট নিজেই টেম্পোরারি কিন্তু ওটার থেকে যে আউটপুট বা রেজাল্ট বা ডেলিভারি তৈরি হয় সেটা কিন্তু ক্যান সাস্টেন ফর সেঞ্চুরিজ. আচ্ছা এবার আরেকটা জিনিস আমরা দেখব প্রজেক্ট লাইফ সাইকেল. হোয়াট ইজ প্রজেক্ট লাইফ সাইকেল? খুবই সিম্পল ভাবে আমরা মনে রাখি যে প্রজেক্ট হচ্ছে আমাদের মানুষের লাইফ সাইকেলের মতোই. যেমন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন স্টেজ থাকে তাই না, বার্থ, তারপরে আমাদের ধরেন কি বলবো ওটাকে বেবি স্টেজ, তারপরে অ্যাডোলসেন্স, তারপরে হচ্ছে আমরা ইয়ং ইয়ত হচ্ছি, দেন আমরা আবার হ্যাঁ ওল্ডার হচ্ছি, এন্ড তারপরে ওল্ড হয়ে যাচ্ছে আর কি. সো একটা প্রজেক্ট যখন আমরা করি তখন কিন্তু আমরা প্রজেক্ট এই যে প্রতিটা কি তাইলে আমাদের মানুষের লাইফের ফেজ তাই না, শিশুকাল শৈশব, তারপর আমরা বিভিন্ন ফেজ শেষ করে আমরা বৃদ্ধ হয়ে তারপরে লাস্ট স্টেজে মারা যাচ্ছি. সো প্রজেক্টেরও কিন্তু একটা স্টার্ট থাকবে এবং প্রজেক্টের আরও বিভিন্ন ফেজ থাকবে এবং এই ফেজটা কালেকশন অফ স্টার্ট থেকে এর পর্যন্ত যে ফেজগুলোকে ফেজগুলা সেটিকে বলা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল. স্টার্ট থেকে এন পর্যন্ত প্রজেক্টকে আমরা বিভিন্ন ফেজে ভাগ করে কাজ করি, সেই ফেজগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল, কালেকশন অফ ফেজেস. যেমন এটা কিন্তু কোনো ডিফাইন না, যেমন কনস্ট্রাকশনে আমরা প্রথমে করি কি স্ট্রাকচারাল ডিজাইন, দেন আর্কিটেকচারাল ডিজাইন, দেন ফাউন্ডেশন, হ্যাঁ পাইলিং, দেন ফাউন্ডেশন, তারপর ফ্রেমিং. তার মানে এই সবগুলো এক একটা ফেজ. আবার আইটি ইন্ডাস্ট্রিতে আবার ফেজ ডিফারেন্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, দেন ডেভেলপমেন্ট বা কনস্ট্রাকশন, দেন টেস্টিং, এরকম. সো এটা ডিপেন্ড করবে প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে ফেজগুলা কি হবে সেটা ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের উপর. সো সিম্পলি আমরা মনে রাখবো প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে প্রজেক্টের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কালেকশন অফ ফেজেস, সেটাকে আমরা বলতেছি প্রজেক্ট লাইফ সাইকেল. 9:05 আমরা ব্রেক নেব, তার আগে আমি যতটুকু আলোচনা করবো কোনো প্রশ্ন থাকলে আমি জিজ্ঞাসা করবো আর কি. হ্যাঁ প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ, দেখেন এই ফিগারটা একটু দেখেন, খুব ইম্পর্টেন্ট না, এই জন্য আমি ইয়ে করবো না, কারণ এগুলো এখন ম্যানুয়াল টেনুয়ালে নাই, এখন কিন্তু মেইন স্টাডি হবে ম্যানুয়াল থেকে. সো দেখেন আমরা কি বলতেছি প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ, তার মানে প্রজেক্টটা যখন শুরু হয় নাই তখন কিন্তু কাইন্ড স্টেজ ছিল এটা, হ্যাঁ বিজনেস ভ্যালু. যখন আমি প্রজেক্ট করলাম, এই যে প্রজেক্ট করলাম তখন কি হলো, একটা নতুন কম্পোনেন্ট অ্যাড হলো, তার মানে কোনো একটা চেঞ্জ হলো. এবং কি হলো, আমার নিশ্চয়ই প্রজেক্টটা করছি কোনো ভ্যালু ক্রিয়েটের জন্য, সেই বিজনেস ভ্যালু সেটা ট্যাঞ্জিবল হতে পারে ইনট্যাঞ্জিবল হতে পারে, সেই ভ্যালু আমি ক্রিয়েট করছি থ্রু দ্য প্রজেক্ট. এবং প্রজেক্টটা কি, আমরা বললাম যে প্রজেক্ট ইজ এন্ডেভার, দ্যাট মিন্স উই হ্যাভ ডান সাম অ্যাক্টিভিটিস টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যান্ড টু গেট দিস ফিউচার স্টেট, টু রিচ দিস ফিউচার স্টেট, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি উইল ইনক্রিজ আওয়ার বিজনেস ভ্যালু. ওকে আচ্ছা, এখন আমরা বিজনেস ভ্যালুটা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে, বিজনেস ভ্যালু মানে কি? হ্যাঁ আমরা যারা বিজনেস করি, বিজনেসে যখন প্রজেক্ট করা হয় দ্যাট অ্যাকচুয়ালি অলওয়েজ ট্রাই টু কি ম্যাক্সিমাইজ প্রফিট অফ দ্য স্টেক হোল্ডার্স, সেই জন্য করা হয় নর্মালি. আর আমরা সরকারি প্রজেক্ট বলেন এনজিও প্রজেক্ট, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে করা হয় কোনো কিন্তু প্রফিট না, মানে ফাইন্যান্সিয়াল প্রফিট না, মেবি আমরা সোসাইটির জন্য করতেছি, কমিউনিটির জন্য করতেছি, এনভায়রনমেন্টের জন্য করতেছি. সো ট্যাঞ্জিবল হতে পারে ইনট্যাঞ্জিবল হতে পারে. একটু যদি আমরা এখানে দেখি ট্যাঞ্জিবল মানে কি, যেমন মনিটারি অ্যাসেট, হ্যাঁ যেমন আপনি তারপরে স্টেক হোল্ডার ইকুইটি বাড়তেছে, নতুন করে প্রোডাক্ট তৈরি করছেন, সার্ভিস তৈরি করছেন, মার্কেট শেয়ার বাড়ছে বাড়ছে আপনার, এগুলো হচ্ছে ট্যাঞ্জিবল. আর ইনট্যাঞ্জিবল কি বল, যেমন গুডউইল, আপনি কেন সিএসআর প্রজেক্ট করতেছেন, হ্যাঁ কাস্টমার সিএসআর প্রজেক্ট কেন করতেছি আমরা, যাতে গুডউইল তৈরি হয়, ব্র্যান্ডের রিকগনিশন হয়। পাবলিক গভর্নমেন্ট প্রজেক্ট কেন করতেছি, পাবলিক বেনিফিট, ট্রেডমার্কস কেন করতেছি, যখন কোনো একটা প্রোডাক্টে ট্রেডমার্ক থাকে তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে মানে একটা অ্যাপ্রুভড বা অথরাইজড একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, রেপুটেশন, সো অল আর এক্সাম্পল অফ ইনট্যাঞ্জিবল বিজনেস ভ্যালু.
সো প্রজেক্ট কিন্তু হয় ট্যাঞ্জিবল কিংবা ইনট্যাঞ্জিবল যে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য অর্গানাইজেশনে ইনিশিয়েট হয়। আরিফিন ভাই বোধহয় প্রশ্ন করতেছিলেন না, আপনি কি অ্যানসার পেয়ে গেছেন? জি ভাইয়া পাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রজেক্ট কিভাবে ইনিশিয়েট হয়? সো প্রজেক্ট কিন্তু বিভিন্ন কারণে ইনিশিয়েট হয় অর্গানাইজেশনে। দেখেন এখানে জাস্ট একটু হাই লেভেল বুঝলেই হবে আমাদের, হয় স্টেকহোল্ডারের নিড মিট করার জন্য কিংবা গভর্নমেন্টের কোনো রেগুলেটরি লিগাল বা সোশ্যাল রিকোয়ারমেন্টকে মিট করার জন্য, অথবা কোনো একটা নতুন প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন, ক্রিয়েট বা এক্সিস্টিং প্রোডাক্টের ইম্প্রুভমেন্ট করতে যাচ্ছেন বা ফিক্স করতে যাচ্ছেন প্রোডাক্ট সার্ভিস অথবা এক্সিস্টিং সার্ভিসের, তার কারণে প্রজেক্ট ইনিশিয়েট হয়। কিংবা ইমপ্লিমেন্ট অর চেঞ্জ বিজনেস অর টেকনোলজিক্যাল স্ট্র্যাটেজিস, টেকনোলজি যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রজেক্ট ইনিশিয়েট হয় অর্গানাইজেশনে। সো জেনারেলি এই চারটা ক্যাটাগরির কারণে, হ্যাঁ চারটা কারণে আসলে প্রজেক্ট অর্গানাইজেশনে ইনিশিয়েট হয়। হ্যাঁ দিজ আর দ্য কি ফ্যাক্টর, আপনি যেই প্রজেক্টে ইনভলভ থাকেন না কেন দেখবেন কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে আছে ওইটা। সো দ্যাটস ইট, এখান থেকে আর ওরকম আর কিছু দরকার নেই আমাদের। সো আমরা এখন পাঁচ মিনিট ব্রেকে যাব, তার আগে এক দুই মিনিট কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম রেজা ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। আচ্ছা গতদিন আপনি ওই যে যেগুলো কোর্স ওয়ার্ড ছিল যারা কিনছি ওইটার উপরে মনে হয় একটা ক্লাস নিছিলেন, কিন্তু এটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই, তো ওইটা কি রেকর্ডড করা আছে? আচ্ছা আপনি WhatsApp এ ডিরেকশন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ রেকর্ডড করা আছে। আমাকে কি রেকর্ডড WhatsApp এ দিছিলাম ইনস্ট্রাকশনটা? হ্যাঁ ওইটা রেকর্ডড অংশটাকে আমাকে মেইল করা যাবে অথবা WhatsApp এ শেয়ার করা যাবে? আমরা জয়েন করতেছি। সবাই চলে আসছি? জি। আচ্ছা এবার সিলেবাস কিন্তু অনেক হিউজ, ফলে আমার বোধহয় একটু খুব স্পিডে যাব আর কি, আর কিছু রিপিটেশন আছে সেই জন্য কিছু স্পিডে যাব আর কি। তো সিলেবাস মানে প্রায় কি বলবো দেড় গুণ হয়তো হয়ে গেছে, ফলে আসলে স্পিডে যেতে হবে। ওকে তো আমি শুরু করতেছি। সামনে যত আলোচনা করব। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ স্কিলস টুলস এন্ড টেকনিক্স টু প্রজেক্ট অ্যাক্টিভিটিস টু মিট দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্টস। এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, এবার যে আমরা বলতেছিলাম না, এবার যে আমরা বলতেছিলাম এনেবলার্স, এই যে টুলস টেকনিক্স যেটা আমরা আগে আইটিটিউড বলতাম, টুলস টেকনিক এবং আউটপুট, এই সব জিনিসগুলিকে এবার পিএমবক বলতেছে এনাবলার্স। হ্যাঁ পিএমআই বলতেছে এনাবলার্স, যেগুলো আসলে আমাদেরকে এনাবল করবে প্রজেক্টের কাজগুলিকে করার জন্য। ঠিক আছে, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমরা এই যে পিএমবক বা এই যে ক্লাসে পার্টিসিপেট করতেছি কেন, হচ্ছে যে যাতে আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে বেস্ট নলেজ যেটা এখন গ্লোবালি আছে সেই নলেজটা পিএমবককে কালেক্ট করা হয়েছে, সেই নলেজটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি এবং সেই নলেজের উপর কাজ করে আমরা স্কিল তৈরি করতে পারি। নলেজ এবং স্কিলের মধ্যে পার্থক্য তো আমরা মোটামুটি জানি, নলেজ মানে হচ্ছে নো হাউ, জানা যে কিভাবে সাঁতার কাটতে হয়, আর স্কিল মানে কি আপনি আসলেই পানিতে সাঁতার কাটতে পারেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্কিল। ঠিক আছে, সো আপনার শুধু নলেজ হলে হবে না যে আপনি পিএমবক পুরা পড়ে ফেলছেন, আপনার নলেজ আছে, বাট ইউ আর নট প্র্যাকটিসিং, বাট ইউ আর নট এবং যত টুলস টেকনিক আমরা শিখতেছি সবগুলো যাতে আমাদের প্রজেক্টের কাজের মধ্যে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রজেক্ট, ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য কাজ করতে হবে এবং দ্যাট ইজ নোন অ্যাজ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে আচ্ছা, আমরা ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি করতে পারি তাহলে আমাদের অনেক ধরনের হেল্প হবে, তাই না? এবং আমি একটা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে রিসেন্টলি, হ্যাঁ একদম মানে 2018 এর
হ্যাঁ মোস্ট প্রবলি 18 কিংবা 20 হবে, সেখানে দেখা গেছে যে মানে ঠিকমতো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইউজ না করার কারণে গ্লোবালি বড় বড় প্রজেক্টে এক ডলারে 12.8% 12.8 না মোস্ট প্রবলি 11.8% ডলার ওয়েস্টেজ হয়ে যায় এক ডলারে। সো দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট। সো আমরা যদি আসলে ভালো মতো প্রজেক্টের প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আসলে পুরো ওয়ার্ল্ড আসলে ভুগতেছে প্রজেক্টগুলোকে লেংদেন হওয়ার কারণে, বাজেট বেশি লাগার কারণে, মিস সুইচ হওয়ার কারণে, ওয়েস্টেজ হওয়ার কারণে। সো এখানে আসলে সেই বেনিফিটগুলো বলা আছে, জাস্ট এটা রিড আউট করবেন, এটা আসলে পরীক্ষার জন্য দরকার নাই, জাস্ট নিজের জন্য দরকার। আচ্ছা আর যদি আমরা পোরলি প্রজেক্ট ম্যানেজ করি হ্যাঁ তাহলে কিন্তু এসবের সাথে আমরা জানি কি হবে, মিস ডেডলাইন, আপনার ডেডলাইন মিস হয়ে যাবে, তাই না, কস্ট ওভাররান হয়ে যাবে, রিওয়ার্ক করতে হবে, পুয়ার কোয়ালিটি হবে। সো অল দিস ব্যাড থিংস উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট ফলো গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস। এবং ফাইনালি কি ইন অ্যাচিভিং দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, আমরা কিন্তু প্রজেক্টে অবজেক্টিভ খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা যাচ্ছি। হ্যাঁ মানে স্টাডি পিএমপি এক্সামের বিভিন্ন জায়গায় আসবে কিন্তু ডেফিনেশন নিয়ে প্রশ্ন আসবে না। সিএপিএম যে দিবেন, রাফিদ কি আছেন? জি স্যার আছি, আমার নেট চলে গেছিল আসলে। আচ্ছা আচ্ছা ওকে। সো এটা এই পিকচারটাতে আসার আগে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমাদের মধ্যে বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কিভাবে কাজ করি একটা অর্গানাইজেশনে। অর্গানাইজেশনে যখন আমরা কাজ করি তখন কি হয়, অর্গানাইজেশনে কিন্তু কিছু স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকে যে আমরা সে অর্গানাইজেশনের প্রফিট বাড়াতে চাই, এমপ্লয়ীদেরকে মোটিভেট করতে চাই, আরো কাস্টমার পাইতে চাই, পেতে চাই। এইগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি থাকে। সেই স্ট্র্যাটেজি থেকে ফর এক্সাম্পল আমরা যদি একটা স্ট্র্যাটেজি নেই যে আমি এমপ্লয়ীদেরকে, একটা প্রাইভেট সেক্টরের কথা বলতেছি, এমপ্লয়ীদেরকে মোটিভেট করব, আমার যে 5,000 এমপ্লয়ী আছে বিগ একটা অর্গানাইজেশনের কথা বলতেছি, তারা চাচ্ছে যে আমরা এই বছর আমার এমপ্লয়ীর যে মোটিভেশন লেভেল ছিল সে আমার এমপ্লয়ীদের মোটিভেশন লেভেল ছিল 95%, এখন আমি চাচ্ছি এমন কিছু কাজ করবো, এমন ইনিশিয়েটিভ নেবো যাতে আমার এমপ্লয়ীদের মোটিভেশন লেভেল 98% হয়। সো দিস ইজ মাই অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিকে মিট করার জন্য কি করি, আমরা পোর্টফোলিও সেট করি। হ্যাঁ পোর্টফোলিও সেট করি, তার মানে পোর্টফোলিও মানে কি, যে কি কি কাজ করলে আমরা আসলে এই অবজেক্টিভটাকে মিট করতে পারবো। তার মধ্যে একটা এরকম হতে পারে যে আমরা আসলে ট্রেনিং নিয়ে কাজ করব। তারপর একটা আমরা সেট করলাম যে আমরা যে মোটিভেশন প্যাকেজ দেওয়া হয় বা বেনিফিট প্যাকেজ বা আমরা পার্ক বলি, তাই না, পার্ক শব্দের সাথে পরিচিত আমরা, পার্ক, পার্কস বলা হয়, মানে আপনি জব করে যে বেনিফিটটা পান সেটাকে বলা হয় পার্কস। সো আপনি চাচ্ছেন যে মোটিভেশন প্যাকেজ বা বেনিফিট প্যাকেজকে আবার রিশাফল করা। সো এইগুলো এই হচ্ছে ধরেন দুইটা এক্সাম্পল যে আপনার পোর্টফোলিও টার্গেট কি, আপনার এমপ্লয়ীদের মোটিভেট করবে। এখন এই পোর্টফোলিও অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করব। হ্যাঁ প্রোগ্রাম মানে কি, তার মানে প্রোগ্রাম মানে হচ্ছে খুবই সিম্পলি, প্রোগ্রাম মানে হচ্ছে কালেকশন অফ প্রজেক্টস। সো আমরা প্রোগ্রাম মানে ধরেন আমরা ট্রেনিং প্রোগ্রাম করব, ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম ফর অল এমপ্লয়িজ অফ ডিফারেন্ট লেভেলস, সেইটা আমার হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে আমি একটু এখানে চলে আসতেছি, ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে আমি ট্রেনিং রাখলাম, টেকনিক্যাল ট্রেনিং ফর টেকনিক্যাল টিম, তারপরে ইন্টারপার্সোনাল স্কিল অথবা সফট স্কিল ট্রেনিং ফর এভরি ওয়ান, নট অনলি টেকনিক্যাল টিম, টেকনিক্যাল টিম, ম্যানেজমেন্ট টিম সবার জন্য, ফাইন্যান্সিয়াল ট্রেনিং হ্যাঁ ফর দ্য ফাইন্যান্স টিম, তারপরে নন ফাইন্যান্সিয়াল ট্রেনিং ফর এভরি ওয়ান, ফাইন্যান্সিয়াল ট্রেনিং ফর এভরি ওয়ান, ট্রেনিং আছে না খুবই চলে, নন ফাইন্যান্সিয়াল ট্রেনিং ফর নন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু সবাই দরকার, কারণ আমরা যাই যেখানে থাকি না কেন ফাইন্যান্স কিন্তু একটু না একটু ম্যানেজ করতেই হয়, শুধু ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ না। সো আমি সেই ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে দেখেন অনেকগুলো কিন্তু ট্রেনিং আমি অ্যারেঞ্জ করতেছি। সো এবং প্রতিটা ট্রেনিং হয়তো যে আমি যারা টেকনিক্যাল ট্রেনিং অ্যারেঞ্জ করতেছি তারা একটা প্রজেক্টের আন্ডারে, এই টেকনিক্যাল ট্রেনিং হয়তো সারা বছরের 100টা হ্যাঁ ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে, ট্রেনিং অ্যারেঞ্জ হবে, সেই প্রতিটা ট্রেনিং কিন্তু একটা প্রজেক্ট হতে পারে। সো এইভাবে আমরা আসলে কি করি, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি সেট করি, তারপরে পোর্টফোলিও সেট করি, সেই পোর্টফোলিওকে এক্সিকিউট করার জন্য আমরা প্রোগ্রাম এবং তার আন্ডারে প্রজেক্ট সেট করি।
তো সেইটাই আসলে যে ডেফিনেশন, প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিওর মধ্যে রিলেশন হচ্ছে এইটা। এখন সরকারি কনটেক্সটে যদি আমরা আসি, গভর্নমেন্ট কনটেক্সটে, আমরা সবাই খুব জানি যেহেতু মানে আওয়ামী লীগের একটা এজেন্ডা ছিল ডিজিটাল বাংলাদেশ, রাইট? সো ডিজিটাল বাংলাদেশ কি একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের, যে আমরা ডিজিটাল বাংলাদেশ এবং আমরা ডিজিটাল বাংলাদেশ অ্যাচিভ করবো সে 2045 এর মধ্যে বা 43 এর মধ্যে। সো এইটা করছি, আমি জাস্ট এক্সাম্পল বলতেছি, ডেটা ইজ নট, মানে আমি পারফেক্ট ডেটা হয়তো বলতেছি না। এটাকে করার জন্য কি করা হবে, দেখেন প্রোগ্রাম সেট করা হবে, হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশের জন্য পোর্টফোলিও সেট করা হবে, যে ক্যাপাসিটি বিল্ডিং অফ অল দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, অলরাইট? সেকেন্ড হতে পারে যে কি বলে অটোমেশন, অটোমেশন ফর অল দ্য ই গভর্নমেন্ট, অল দ্য গভর্নমেন্ট সার্ভিসেস, অনেক কিন্তু ই গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে। সো এটা কিন্তু একটা পোর্টফোলিও। এখন যদি আমরা আসি যে ক্যাপাসিটি বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং এটা যদি একটা পোর্টফোলিও হয়, তার আন্ডারে কিন্তু অনেক প্রোগ্রাম হবে, কারণ তো গভর্নমেন্টও তো একটা বিশাল অর্গানাইজেশন, তাই না? তার আন্ডারে নানান ধরনের প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের আন্ডারে কিন্তু আবার অনেক ধরনের প্রজেক্ট হবে। তো এই প্রজেক্ট যদি আমরা করতে পারি তাহলে প্রোগ্রামটা অ্যাচিভ হবে, আর সব প্রোগ্রাম যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের যে একটা স্ট্র্যাটেজি সেটা কিন্তু পোর্টফোলিও, সেটা অ্যাচিভ হবে। এবং যখন আমি সব পোর্টফোলিওগুলো অ্যাচিভ করতে পারবো তাহলে আমার ডিজিটাল বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখতেছি দ্যাট উইল রিয়েলি হ্যাপেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টের মধ্যে রিলেশন। সো একদম লোয়ার লেভেলে হচ্ছে প্রজেক্ট, তার উপর লেভেলে হচ্ছে প্রোগ্রাম, এবং তার উপর লেভেলে পোর্টফোলিও, আর সবার উপর লেভেলে হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, যেটা বাকি সবগুলোকে ড্রাইভ করে। সো এই ফিগারটা যদি আমরা একটু দেখি, এখানে কি দেখতেছি যে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, সেখান থেকে আমরা পোর্টফোলিও সেট করি, সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে প্রোগ্রাম এ বি, হ্যাঁ, আবার এটা হচ্ছে সাব পোর্টফোলিও, পোর্টফোলিওর আন্ডারে সাব পোর্টফোলিও থাকতে পারে, আবার প্রোগ্রামের আন্ডারে সাব প্রোগ্রামও থাকতে পারে, আবার প্রজেক্টের আন্ডারে সাব প্রজেক্টও থাকতে পারে। তো এখানে সাব প্রজেক্ট মতো দেখাই নাই। সো খুব সিম্পলি আমরা চিন্তা করি যে আমার অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, সেটা অ্যাচিভ করার জন্য আমরা পোর্টফোলিও সেট করছি, এবং সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম সেট করছি। এবং দেখেন একটা প্রোগ্রামের আন্ডারে আমরা অনেকগুলা প্রজেক্ট নিচ্ছি, যেমন এই প্রোগ্রাম এর আন্ডারে প্রজেক্ট 2 এন্ড 3, আবার প্রোগ্রাম বির আন্ডারে একটা সাব প্রোগ্রামও আছে, তার আন্ডারে দুইটা প্রজেক্ট আছে, আবার ডাইরেক্টলি আর একটা প্রজেক্টও আছে। এই তিনটা প্রজেক্ট যদি আমরা করতে পারি তাহলে আসলে আমরা আমাদের এই প্রোগ্রামের যে আমরা অবজেক্টিভ সেটা অ্যাচিভ করতে পারবো। আবার একটা দেখেন পোর্টফোলিওতে কিন্তু ডাইরেক্টলি এখানে সাব পোর্টফোলিও এটা, তার আন্ডারে একটা সাব প্রোগ্রাম আছে, আবার তার সাথে ডাইরেক্ট একটা প্রজেক্ট আছে। কেন ডাইরেক্ট প্রজেক্ট আছে, আমরা প্রোগ্রামের ডেফিনেশন বলি সেটাকে, যেটা হচ্ছে যে প্রজেক্টগুলো আমরা কালেকটিভলি করলে বেনিফিটেড হব, একসাথে করলে বেটার হবে, না হলে আসলে বেনিফিট অ্যাচিভই করা যাবে না, অবজেক্টিভটা অ্যাচিভ করা যাবে না। ওই ধরনের প্রজেক্টগুলোকে আমরা একটা ছাতার তলে, একটা আমরা তলে নিয়ে আসি, এবং তখন এটাকে প্রোগ্রাম বলি। তো কোনো একটা প্রজেক্ট হতে পারে যেটা আসলে কোনো প্রোগ্রামের আন্ডারে ফেলা যাচ্ছে না, কিন্তু এটা এই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য লাগবে, তো তখন আমরা এইভাবে কাজ করতে পারি। এবং লাস্টে দেখেন, সবশেষে দেখেন অপারেশনে কিন্তু আছে। অপারেশন মানে কি, আমরা কিন্তু উই আর টকিং অ্যাবাউট মেইনলি ফোকাসিং অন প্রজেক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট। অপারেশন হচ্ছে কি, প্রজেক্টের পরে, প্রজেক্ট শেষ করার পরে আমরা ডে টু ডে অপারেশন যেটা করি, বা আমাদের বিজনেস চালানোর জন্য যে আমরা ডে টু ডে কাজ করি, সেটা হচ্ছে অপারেশন। সো পোর্টফোলিও অ্যাচিভ করার জন্য কিন্তু মাঝে মাঝে বিভিন্ন অপারেশনও লাগতে পারে, এবং ইভেন প্রোগ্রামকেও সাকসেসফুল করার জন্য প্রজেক্টের সাথে সাথে প্রোগ্রামও অপারেশনও লাগতে পারে। সো এই হচ্ছে চারটা বিষয়, একটা হচ্ছে পোর্টফোলিও, একটা হচ্ছে প্রোগ্রাম, একটা হচ্ছে প্রজেক্ট, এবং ফাইনাল হচ্ছে অপারেশনস। এবং এই যে অ্যাক্টিভিটি হচ্ছে, এটা কোথায় হচ্ছে, একটা অর্গানাইজেশনও হচ্ছে, এবং কারা কাজ করতেছে, অর্গানাইজেশন যারা রিসোর্সেস, তাই না, শেয়ার রিসোর্স অ্যান্ড স্টেক হোল্ডার্স, আমার পার্টনার, আমার ভেন্ডর এবং আমার অল এমপ্লয়িজ, অল আর ইনভলভ টু অ্যাচিভ দিস প্রজেক্ট, প্রোগ্রাম অ্যান্ড পোর্টফোলিও। সো এই হচ্ছে আমাদের এই ফিগারটার এক্সপ্লানেশন। এখান থেকে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রজেক্টের আন্ডারে কোনো অপারেশন নাই, এক। দুই নম্বর হচ্ছে প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট থাকতে পারে যেগুলো কোরিলেটেড,
এবং কিছু অপারেশনে থাকতে পারে, আবার সাব প্রোগ্রাম থাকতে পারে। আর পোর্টফোলিওর আন্ডারে কি থাকতে পারে? সাব পোর্টফোলিও থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, সাব প্রোগ্রাম থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে ডাইরেক্টলি, এবং অপারেশনও থাকতে পারে। সেই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এখন আসবে, দুইটা সিলেক্ট করো বা তিনটা সিলেক্ট করবো করো। তো আমি আজকে বোধ হয় নাই আমার কাছে, নেক্সট ক্লাসে আমি এইটার উপরে একটা এক্সারসাইজ করব, তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে ওই যে চুজ বলা থাকবে আসলে পোর্টফোলিওর আন্ডারে কি কি থাকে, অপারেশন থাকে, প্রজেক্ট থাকে, সাব পোর্টফোলিও থাকে। সো আপনাকে টিক দিতে হবে তিনটাই, কারণ তিনটাই পোর্টফোলিওর মধ্যে থাকে। ওকে, আচ্ছা এখানে প্রোগ্রামের ডেফিনেশন আছে, আমি আর আপনার ডেফিনেশনটা একটু দেখে নেবেন। যেমন এখানে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম একটা প্রোগ্রাম, তার আন্ডারে এই তিনটা প্রজেক্ট। এই তিনটা প্রজেক্ট যদি না করা হয় তাহলে কিন্তু ফাইনালি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম প্রোগ্রামটা সাকসেসফুল হবে না, একটা একটার উপর ডিপেন্ডেন্ট। সো এই তিনটা করলেই আসলে আমরা প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারবো। সো সেই ধরনের প্রজেক্টগুলোকে আমরা গ্রুপ আকারে করি এবং সেটাকে আমরা প্রোগ্রামের আন্ডারে করি। সো তার মানে কি, প্রজেক্ট হচ্ছে স্মল স্কোপ নিয়ে কাজ করে, প্রোগ্রাম আরো ব্রডার স্কোপ নিয়ে কাজ করে। প্রজেক্টের বাজেট অল্প, প্রোগ্রামের বাজেট অনেক বেশি। প্রজেক্টের ম্যানেজমেন্ট সহজ, কিন্তু প্রোগ্রামের ম্যানেজমেন্ট কি হবে? আরো কমপ্লেক্স হবে, আরো বড় হবে। প্রজেক্ট যে ম্যানেজ করে তাকে কি বলা হয়? প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, আর যিনি প্রোগ্রাম ম্যানেজ করবেন তাকে কি বলা হবে? প্রোগ্রাম ম্যানেজার। প্রোগ্রাম ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার। হ্যাঁ, আমরা কিন্তু আরো সিনিয়র পোস্টে যাচ্ছি। আর যিনি পোর্টফোলিও ম্যানেজ করবেন তাকে বলা হবে পোর্টফোলিও ম্যানেজার। এনারা আসলে কোন একটা ডিপার্টমেন্টের হেড হয়তো, যারা পোর্টফোলিও ম্যানেজার, কারণ কি, তারা দে আর ডাইরেক্টলি ওয়ার্কিং উইথ দ্য স্ট্র্যাটেজি, দ্যাট মিন্স বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কাজ করতেছে। চ্যাট বক্সে কেউ কিছু লিখেছে নাকি? আই এম সরি দ্যাট আই হ্যাভ টু লিভ নাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে পোর্টফোলিওর, হ্যাঁ, ইনক্রিজিং কাস্টমার বেজ একটা পোর্টফোলিও। তার জন্য আমরা এখানে একটা প্রোগ্রাম করতেছি বড়, যেটা সার্কেল এটা একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আন্ডারে দুইটা ছোট সার্কেল হচ্ছে প্রজেক্ট, আর বাকিগুলো এক্সপ্যান্ড করি নাই। সো এই হচ্ছে আমাদের পোর্টফোলিওর এক্সাম্পল। আচ্ছা পোর্টফোলিওর কিন্তু আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে, পোর্টফোলিও ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। এটা খুবই বুঝতে হবে, অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি ডাইরেক্টলি কানেক্ট থাকে, বা দেশের স্ট্র্যাটেজির সাথে ডাইরেক্টলি কানেক্ট থাকে। আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপারেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট? এটা আমরা সবাই বোধহয় জানি, প্রজেক্টের ডেফিনেশন অলরেডি আমরা জানি। ডান সাইডে আসলে প্রজেক্টের ডেফিনেশন, হ্যাঁ, প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, আর বাম সাইডে আমরা জানি অপারেশন হচ্ছে অনগোয়িং প্রসেস। এটা ইউনিক না, একই কাজ আমরা বারবার করি। একটা গার্মেন্টসে প্রতিদিন টি শার্ট বানানো হচ্ছে অর্ডারের উপর বেস করে, তো হাজার হাজার টি শার্ট বানাচ্ছি আমরা সেমভাবে, এবং ওখানে গোলই হচ্ছে যাতে সেম হয়, হ্যাঁ। সো ওখানে কিন্তু ইউনিক প্রোডাক্ট বানাচ্ছি না আমরা, সো সেম প্রোডাক্ট বানানো হচ্ছে অনগোয়িং। যেমন ম্যানুফ্যাকচারিং অপারেশন, প্রোডাকশন, একটা ব্যাংকের কাজ, তারপর সরকারি বিভিন্ন অ্যাক্টিভিটিস যেটা আমরা পাবলিকটা বিভিন্ন নিয়ে থাকি, অল আর অ্যাকচুয়ালি অপারেশনস। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, ছোট একটা ফিগার দেওয়া আছে জাস্ট একটু বোঝার জন্য, খুব গুরুত্বপূর্ণ না। সেটা হচ্ছে প্রজেক্টস ক্যান ইন্টারসেক্ট অপারেশন অ্যাট ভেরিয়াস পয়েন্টস ডিউরিং দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল, তাই না? মানে আমরা নর্মাল অপারেশন চালিয়ে যাচ্ছি, হ্যাঁ, সে আমরা কি করতেছি, ধরেন গাড়ি বানাচ্ছি বা টি শার্ট বানাচ্ছি, ছোট এক্সাম্পল নিয়ে গার্মেন্টসে টি শার্ট বানাচ্ছি। কেন? আমরা অর্ডার পাইছি যে আমাকে 1 মিলিয়ন টি শার্ট তৈরি করতে হবে। এখন যখন 1 মিলিয়ন টি শার্ট বানাচ্ছি তখন কিন্তু ওটা অপারেশন হচ্ছে, কিন্তু এখন তার নতুন একটা আমি অর্ডার পাইলাম যেটা আসলে একটু ডিফারেন্ট কাইন্ড অফ টি শার্ট, হ্যাঁ, যেটার জন্য আমাকে আবার একটা নতুন প্রজেক্টের মতো করতে হবে, ডিজাইন করতে হবে টি শার্টটাকে, তৈরি করে দেখাইতে হবে কাস্টমারকে, সে যদি অ্যাপ্রুভ করে দেন আসলে আমি ওটা অপারেশনে নিতে পারবো। সো দ্যাট এই যে আমাদের নর্মাল অপারেশন চলতেছিল টি শার্ট তৈরি করা, যখন আমরা নতুন একটা ডিজাইনে চলে গেলাম তখন কিন্তু সেই প্রজেক্টটা কাজটা করতে হচ্ছে প্রজেক্টের মাধ্যমে, এবং সেই প্রজেক্টটা আসলে আমার অপারেশনকে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে, মাঝে মাঝে ইন্টারসেক্ট করতেছে। সো এটা হচ্ছে ইন্টারসেকশন। ভাই এই ইন্টারসেকশন কি, ইন্টারসেকশন কি সব সময় করে নাকি লেটস সে একটা ফেজ বা ক্লোজিং ফেজে যাওয়ার পরে ইন্টারঅ্যাকশনটা হয়? হ্যাঁ, মানে ক্লোজিং ফেজে, মানে আপনি যখন ডেলিভারি দিচ্ছেন তখন, সব সময় না, সব ক্ষেত্রে হবে না, সব জায়গায় তো হবে না এটা,
আচ্ছা এই ফিগারটা এবার আসলে ইয়াতে ম্যানুয়ালও নাই দেখেন এটা আমরা অলরেডি আলোচনা করছি যখন ওটার আলোচনা করছি মানে পোর্টফোলিওর সেটা হচ্ছে যে আমরা অর্গানাইজেশনে কি করি স্ট্র্যাটেজি সেট করি মানে একটা অর্গানাইজেশনে আসলে এইভাবে কাজ করে প্রজেক্ট পোর্টফোলিও অপারেশন এইভাবে কাজ করে কিভাবে প্রথমে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি সেট করে এই স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও পোর্টফোলিও মানে কি আসলে ভ্যালু ডিসিশনস কি কি কাজ করলে আমাদের ভ্যালু তৈরি হবে সেটা হচ্ছে পোর্টফোলিওর কাজ পোর্টফোলিওর কাজ কি পোর্টফোলিও ম্যানেজার কেন এত হাই লেভেলে কারণ তিনি আসলে ডিসাইড করবেন যে কোন কোন জিনিস আমার স্ট্র্যাটেজির বা আমি যে ভ্যালু ক্রিয়েট করতে চাচ্ছি যে আমার প্রফিট 2% বাড়বে হ্যাঁ সেটার জন্য কি কি ভ্যালু ডিসিশন নিতে হবে সেটা পোর্টফোলিও টিম ডিসাইড করবে সো সেটাকে এক্সিকিউট করার জন্য আমরা কিসের দ্বারা এক্সিকিউট করি রেজাল্ট ডেলিভারি কিসের দ্বারা প্রোগ্রাম এবং প্রজেক্টের দ্বারা আসলে আমরা কাজটা এক্সিকিউট করি কাজটা হওয়ার পরে আমরা কি করি আমরা কি সেই কাজটা চালিয়ে যাই না এটা কাকে দেই অপারেশন টিমকে দেই যারা ওই কাজটা করে যে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করলাম সেটা ইউজ করে বা সেটা সেল করে বা সেটা প্রমোট করে সেটা থ্রুতে তারা বিজনেস ভ্যালু রিয়ালাইজ করতেছে মানে বেনিফিট নিয়ে আসতেছে সো দে আর অ্যাকচুয়ালি মেইন রেসপন্সিবিলিটি তাদের হচ্ছে অপারেশন টিমের বেনিফিট রিয়ালাইজ করা এবং আমরা ফিডব্যাক নিচ্ছি রিপোর্ট নিচ্ছি যে আসলে কি ভ্যালু রিয়ালাইজ হয়েছে কিনা ঠিক আছে ভ্যালু পারফরম্যান্স অ্যানালাইসিস আমার বছরে সে ২০ কোটি টাকা রেভিনিউ বাড়ার কথা প্রতি কোয়ার্টারে কোয়ার্টার ওয়ানে যখন এই প্রজেক্টটা হয়ে যাবে কিন্তু আসলে কি ২০ কোটি টাকা হয়েছে নাকি ১৮ কোটি টাকা হয়েছে সো আমি যদি দেখি যে ১৮ কোটি টাকা হয়েছে তাহলে কি তার মানে আমার স্ট্র্যাটেজি কি করতে হবে আবার ডিফেন্স নিতে হবে যে মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে এখন বা হ্যাঁ অপারেশনকে কিভাবে আরো ডেভেলপ করা যায় প্রসেস কিভাবে ডেভেলপ করা যায় প্রসেস ইম্প্রুভ করা যায় সো এইটার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হবে অর্গানাইজেশনে আর এখানে দেখেন এখানে কিন্তু একটা ছোট সাইকেল আছে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস আমি যে প্রোগ্রাম প্রজেক্ট করতেছি সেটা আসলেই কি ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে আমার পুরো বিজনেসে সেই অনুযায়ী আমার পোর্টফোলিওকে রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট করতে হবে ওই যে আমি যেটা আমরা বলতেছিলাম না ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট সেটা আপনাকে সব লেভেলেই করতে হবে এখানেও এক ধরনের ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট হচ্ছে আবার এই জায়গাতেও কিন্তু স্ট্র্যাটেজির সাথে ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট হচ্ছে সো এটা কিন্তু অ্যাজ এল একটা বিরাট কনসেপ্ট সেটা কিন্তু আমরা আসলে সবসময় ইউজ করি তো সেটাই এখানে বলা হচ্ছে একটা অর্গানাইজেশনে কিভাবে স্ট্র্যাটেজি পোর্টফোলিও প্রোগ্রাম এবং প্রজেক্ট এবং অপারেশন কানেক্টেড থাকে এবং কাজ করে এবং কিভাবে একটা অর্গানাইজেশন সাস্টেইন করে ডেভেলপ করে থ্রু ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট কেনে ইন্সপেক্ট কিভাবে করে এই যে রিভিউ করতেছে এই যে এখানে একটা রিভিউ করতেছে যে আমি আসলে এই যে বললাম ২০ কোটি টাকা হচ্ছে কিনা নাকি ১৮ কোটি টাকা পেলাম যে এটা হচ্ছে আপনি ইন্সপেক্ট করতেছে আচ্ছা অনেকে বোধহয় বাইক বের হয়ে যাচ্ছে ঢুকতেছে এরকম হচ্ছে তাই না টুকটুক করে আওয়াজ হচ্ছে আচ্ছা প্রজেক্ট লাইফ সাইকেল এর তো ডেফিনেশন আমরা আগে দেখছিলাম রাইট যে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ বিভিন্ন ফেজে বা বিভিন্ন কাজ আমরা করি সেটা কালেকশন অফ অ্যাক্টিভিটিস অর ফেজকে আমরা বলি প্রজেক্ট লাইফ সাইকেল সো এবার আসেন এই যে আমি দেখেন একটু খেয়াল করেন এই যে এই চিহ্নটা যদি আমরা দেখি হ্যাঁ এটা আমরা কোথা থেকে নিছি আসলে যে আমি পিএমআই যেটা আমাদেরকে দিয়েছে ইন্সট্রাক্টর ম্যানুয়াল আপনাদের সবার সাথে শেয়ার করছি সবাই তো পাইছেন না সবাই কি পাইছেন আমার প্রেজেন্টেশন স্লাইড হ্যাঁ ঠিক আছে এই যে এই চিহ্নটা দেখলে বুঝবেন আসলে আমি ডাইরেক্টলি ওখান থেকে নিয়েছি আর কি ওটা হ্যাঁ সো এটা আগে আসলে আমার কিছু স্লাইড ছিল কিন্তু এখন আমি ওখানে পিএমআই ইয়া থেকে নিয়েছি যাতে আমাদের জন্য আরো ভালো হয় আর কি সো এটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে আমি নিচ্ছি হচ্ছে সেই ইনস্ট্রাক্টরের ডেক থেকে ইনস্ট্রাক্টরের প্রেজেন্টেশন স্লাইড থেকে সো এইভাবে আসলে আমি মার্চ করব সবগুলোকে যাতে আমাদের ফ্লোটা ঠিক থাকে সো প্রজেক্ট মেথোলজিস মেথডস অ্যান্ড প্র্যাকটিসেস এইটাকে আসলে পিএমবকে যে মেথড বলতেছে প্র্যাকটিস বলতেছে কিংবা লাইফ সাইকেল বলতাম আমরা আগে তো পিএমবক আসলে কম্বাইন করছে সবগুলোকে সো আমরা যে প্রজেক্ট ম্যানেজ করব প্রজেক্ট ফল ম্যানেজমেন্ট করব প্রজেক্ট ম্যানেজ করব আমরা কিভাবে করতে পারি অ্যাজাইল ওয়েতে করতে পারি তিনটা ক্যাটাগরি আমরা অ্যাজাইল নিয়ে অনেক কথা বলছি অলরেডি আরেকটা কি হতে পারে ট্রেডিশনাল বা প্রেডিক্টিভ কিংবা প্ল্যান ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি আমরা আর আরেকটা কি হাইব্রিড হাইব্রিড মানে কি কম্বিনেশন অফ বোথ হ্যাঁ দিস টু কিছু পার্ট অ্যাজাইল করব আবার কিছু পার্ট একটা প্রজেক্টের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে করব সো এটাকে বলা হচ্ছে হাইব্রিড
সো ডেফিনিশন গুলো কিন্তু এখানে আছে, আমি আর ডেফিনিশনে যাচ্ছি না, আমি সামনে এক্সাম্পল দেখাবো, তখন আসলে আপনি বুঝতে পারবেন ডেফিনিশন গুলো। সো আমি পরের স্লাইডে যাচ্ছি। So, assessment of project needs, complexity and magnitude. So, এখানে কিন্তু এই স্লাইডটা মনে একটু পরে আসলে ভালো হয়, আমরা একটু লাস্ট পরের দিকে আসি, আগে আমি এই সবগুলো ডেফিনিশনকে আসলে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি দেখলাম, হায়ার লেভেলে প্রজেক্ট লাইফ সাইকেলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেডিক্টিভ, যেটাকে আমি বলছি প্ল্যান ড্রিভেন কিংবা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। হ্যাঁ, অ্যাডাপটিভকে আসলে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, আমি আর একটু ডিটেলে যাচ্ছি, একটা হচ্ছে ইটারেটিভ, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল টাইপ লাইফ সাইকেল, একটা হচ্ছে অ্যাজাইল টাইপ লাইফ সাইকেল। ঠিক আছে, এই তিনটা পড়া হচ্ছে পড়তেছে অ্যাডাপটিভের মধ্যে। আর হাইব্রিড হচ্ছে, একটু আগে বললাম যে প্রেডিক্টিভ এর সাথে যদি আমরা অ্যাজাইলের কিছু নেই, তাহলে সেটাকে আমরা বলবো হাইব্রিড, কিংবা প্রেডিক্টিভ প্লাস ইটারেটিভ বা প্লাস ইনক্রিমেন্টাল, কম্বিনেশন অফ এনি অ্যাজাইল অর অ্যাডাপটিভ মেথড, তাহলে সেটাকে আমরা বলবো হাইব্রিড। ঠিক আছে, সো আমরা চলেন একটু ডেফিনেশনে যাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এটা আসলে আমরা আগের ক্লাসে, আগের যারা পড়ছি তাদেরকে আমরা দেখাইছিলাম। এখন আমি যে পার্টটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কাভার হচ্ছে, একটু সবাই একটু পয়েন্ট করে নেন, এটা কাভার হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার 3। ঠিক আছে, প্রায় 50-60% কাভার করবো এই কয়েকটা স্লাইড থেকে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার 3। একটা জিনিস একটু সবাই লিখে রাখেন, সেটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে মেইনলি আপনাকে পড়তে হবে চ্যাপ্টার 2 থেকে 5 পর্যন্ত, পুরাটা না পড়লেও হবে। আপনাকে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 2, 3, 4, 5 এই চারটা চ্যাপ্টার মাস্ট রিড। ঠিক আছে, মাস্ট রিড একদম লাইন বাই লাইন। তো আজকে আমি থার্ড চ্যাপ্টার কভার করতেছি, হ্যাঁ, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের এই অংশ দিয়ে। সো প্রেডিক্টিভ লাইফ সাইকেলটা কি জিনিস, এ ফর্ম অফ প্রজেক্ট লাইফ সাইকেল ইন হুইচ দ্য প্রজেক্ট স্কোপ টাইম এন্ড কস্ট আর ডিটারমাইন্ড ইন দ্য আর্লি ফেজেস অফ দ্য লাইফ সাইকেল। তার মানে এটাকে আমরা এই জন্য প্ল্যান ড্রিভেন বলি, মানে আগেই আমরা প্ল্যান করবো যত পারা যায়, ডিটেল প্ল্যান করবো। হ্যাঁ, কোন জায়গায় এটা আসলে আমরা অ্যাপ্লাই করবো, দেখেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা আজকে এক্সারসাইজ করবো, এটা শেষ হওয়ার পর একটা এক্সারসাইজ করবো, যেখানে রিকোয়ারমেন্ট গুলো ফিক্স, রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে না। হ্যাঁ, খুব একটা রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে না, ওইসব জায়গায় আমরা প্রেডিক্টিভ ইউজ করতে পারি। অ্যাক্টিভিটিস পারফর্মড ওয়ান্স পার প্রজেক্ট, যে অ্যাক্টিভিটিগুলো আমরা করবো সেটা একবার করা হবে, এটা আমি সামনে একটা ফিগার দেখলে বুঝতে পারবো। এবং ডেলিভারি, প্রজেক্টের ডেলিভারি হবে একবার, সিঙ্গেল ডেলিভারি। এবং এই ধরনের প্রেডিক্টিভ লাইফ সাইকেল আমরা কোথায় ইউজ করবো, যেখানকে গোল হচ্ছে কস্টকে কন্ট্রোল করা, সেই জায়গায় আমরা প্রেডিক্টিভ লাইফ সাইকেল ইউজ করবো। এই স্টার মার্ক মানে হচ্ছে এই ডেফিনেশনটা বোল্ড, গ্রিন এবং স্টার মার্ক যদি পান, তার মানে হচ্ছে এটা পিএমবকের গ্লোসারিতে আছে। আচ্ছা, এখন দেখেন এটা যদি আমরা একটু সহজ ভাবে বুঝতে চাই, আমি ফিগারটা যাচ্ছি। আর যে গ্লোসারি দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে চাচ্ছি, প্রতিটার বইয়ের পিছনে একটা গ্লোসারি থাকে না, টার্মস এবং ডেফিনিশন। আচ্ছা আচ্ছা, মানে এটা সম্পর্কে মানে একটা ধারণা দেওয়া, টার্মস সম্পর্কে ডেফিনিশন গুলো আর কি। আচ্ছা, এই যে আমার এখানে খোলা আছে, একটু দেখাই, এই যে পিএমবক মানে এজাইল প্র্যাকটিস গাইড কোথায় আছে দেখি, এজাইল প্র্যাকটিস গাইড একদম শেষে যাই, এই যে লাস্টে, সব বইয়ের লাস্টে তো একটা ইয়া থাকে না, গ্লোসারি, এই যে গ্লোসারি, প্রতিটা টার্মের ডেফিনেশন। হ্যাঁ, পুরো বইয়ে যে বিভিন্ন টার্মগুলো ইউজ হচ্ছে, এজাইল কোর্স, এজাইল লাইফ সাইকেল, সেটা ডেফিনেশন এখানে আছে, সেটা আপনাকে পিএমবকেরও পড়তে হবে এবং এজাইল প্র্যাকটিস গাইড সেটারও পড়তে হবে। এই ডেফিনেশনগুলো অ্যাপেন্ডিক্সে আছে, এটা যেমন আছে, এই যে গ্লোসারি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি না। আচ্ছা দেখেন, এইবার কিন্তু সবাই আমার সাথে আছেন নাকি, কথা শোনা হচ্ছে না কারো? গতবারে কিন্তু আমরা এটা পড়ছিলাম, কিন্তু এইবার কিন্তু খুবই ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকে আমার মনে হয় 3-4টা প্রশ্ন পাবেন শুধু এই লাইফ সাইকেল গুলো বোঝার উপরে, এবং কোন লাইফ সাইকেলটা কখন ইউজ করতে হবে। হ্যাঁ, যে আমি আগের স্লাইড যেটা দেখালাম, দেখেন এখান থেকে কিন্তু
বুঝতে পারি তাহলে আসলে সেই সব জায়গায় আমরা এটা প্রেডিক্টিভ শব্দটার মানেটা কি প্রেডিক্টিভ অ্যাকচুয়াল মানেটা আমরা কি বুঝবো মানে আগে থেকে প্রেডিক্ট করা যায় যেটা আগে থেকে পূর্ব নির্ধারিত করা ফোরকাস্ট করা বা বা আন্দাজ করা হ্যাঁ আন্দাজ করা যেটা লাস্ট আমরা যে প্রোডাক্ট বা প্রজেক্টটা করতে যাচ্ছি লজিক্যাল আন্দাজ লজিক্যাল আন্দাজ আর কি মানে এটা হতে পারে এই লজিকের কারণে মানে আমি একটা পাঁচতলা বাড়ি বানাবো সেটা কিন্তু আমি অলরেডি আমার ডিজাইন থেকে সিমুলেশন থেকে অলরেডি তৈরি করে ফেলতে পারি যে হ্যাঁ এটা এরকম হবে সো আমি এন্ডটা জানি প্রজেক্টের আউটপুট কি ফাইনালি সেটা অলরেডি আমি জানি সেই সব জায়গায় আমি প্রেডিক্টিভ লাইফ সাইকেল ইউজ করি ইটারেশনের সুযোগ নাই এবং আমরা এটা বুঝতে পারবো যে এটার টোটাল কস্ট অ্যাপ্রক্সিমেটলি কত হবে এবং কত সময় লাগবে এটাই তো লাইফ সাইকেল হ্যাঁ এটাই প্রেডিক্টিভ যেখানে কস্ট স্কোপ টাইম সব প্রেডিক্ট করা যায় আগে থেকে হ্যাঁ এবং সেটা আমরা যে টাস্ক টাস্কগুলোর টাইম ডিউরেশন গুলো ফিক্স করা রাইট রাইট সো যেসব কাজে আমরা অলরেডি এক্সপেরিয়েন্সড বারবার করে আসছি ওই ধরনের প্রজেক্টে আমরা প্রেডিক্টিভ লাইফ সাইকেল ইউজ করব আচ্ছা এখানে দেখেন এটা ফিগারটা দেখলে খুবই ক্লিয়ার হবে প্রেডিক্টিভ লাইফ সাইকেল কি হয় কাজগুলা এই যে এগুলো যদি একটা প্রজেক্টের কাজ হয় অ্যাক্টিভিটি হয় হ্যাঁ তাহলে কি দেখেন অ্যানালাইজ ডিজাইন বিল টেস্ট ডেলিভার তার মানে প্রতিটা কাজ আমরা একবার করে করতেছি কোনো রিপিটেশনের সুযোগ নাই হ্যাঁ আমরা যেমন ফাউন্ডেশন বানাই ফেলছি এরপরে ফ্রেমিং করব পাইলিং হয়ে গেছে এরপরে ফাউন্ডেশন করব সো ফাউন্ডেশন হওয়ার পরে আবার তো পাইলিংয়ে ব্যাক করা যাবে না সো এই জন্য এটাকে ওয়াটারফল মেথড বলা হয় এটাকে কিন্তু আমরা ক্লাসিক্যালি পড়ে আসছি কি ওয়াটারফল মেথড ওয়াটারফল মেথড কেন বলা হয় আমরা তো বুঝি তাই না যে একটা ঝর্ণা যে আমরা দেখি উপরে ব্যাক করবে না এটা হ্যাঁ পানি যে পড়তেছে পানি পড়াটা ইজি এটাকে আবার উল্টা দিকে নিয়ে যাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল সো এখানে দেখেন এই যে পাঁচটা অ্যাক্টিভিটি আমরা প্রতিবার সিরিয়ালি করতে সিকোয়েন্সি করতেছি এবং পুরো লাইফ সাইকেলে একবার করেই করতেছি এবং ফাইনালি ডেলিভার কখন হচ্ছে একবার ডেলিভার হচ্ছে কাস্টমারের কাছে হ্যাঁ সেটা হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেল আর ফ্যাক্টরিতে যেটা প্রোডাকশন হচ্ছে এবং তার গার্বেজ তৈরি হচ্ছে সে বা অন্যান্য যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো কারণ বিল্ডিং বিল্ডিংটাকে আমরা প্রেডিক্টিভ লাইফ সাইকেল বলতে পারি বিল্ডিং বা কনস্ট্রাকশন ফ্যাক্টরির কাজ কি প্রজেক্ট ফ্যাক্টরির কাজ কি প্রজেক্ট অপারেশন অপারেশন রিকারিং অপারেশনে তো সব সময় রিকারিং হতে থাকবে রিকারিং হবে এটা তো অপারেশন ওটার সাথে প্রজেক্ট কি মিলালে হবে না আমরা প্রজেক্ট উই আর টকিং অ্যাবাউট প্রজেক্ট আমরা অপারেশন নিয়ে কোনো কথাই বলবো না ঠিক আছে ওটা আলাদা ডোমেইন আমরা শুধু প্রজেক্ট নিয়ে কথা বলবো অপারেশন মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আচ্ছা অপারেশন ম্যানেজমেন্ট এটা আলাদা স্টাডি আর কি আচ্ছা তাহলে প্রেডিক্টিভ লাইফ সাইকেল গেল এরপর আমি যাচ্ছি ইটারেটিভ লাইফ সাইকেলে তা আমি আসলে ফিগারটা দেখাই ফিগারটা মনে হয় মোর আন্ডারস্ট্যান্ডেবল এই ফিগার প্রতিটা কিন্তু নেওয়া হয়েছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে পিএমবকে কিন্তু নাই ঠিক আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের তিন নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে সো ইটারেটিভ বা ইটারেটিভ লাইফ সাইকেল নামটা শুনে আমরা বুঝতেছি যেটা বারবার হবে তাই না রিপিট করবো আমরা দেখেন একই কাজ যেটা আমরা একটু আগে দেখলাম সিকুয়েন্সিয়ালে করছি আমি একবার করে করছি আমি একবার ডেলিভারি দিছি এখানে আমরা কি করতেছি অ্যানালাইজ করতেছি এবং ডিজাইন করে কাস্টমারকে দেখাচ্ছি প্রোটোটাইপ যতক্ষণ কাস্টমার ফাইনালাইজ না করে ততক্ষণ আমাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে না তো আমরা কি করতেছি যতক্ষণ কাস্টমার বলবে যে হ্যাঁ হয়েছে তার আগ পর্যন্ত আমি নেক্সট স্টেজে যেতে পারছি না তো এই যে আমি বারবার ইটারেশন করতেছি ফাইনাল করার জন্য কারেক্ট করতেছি এখানে ফোকাস কি যাতে কারেকশন হয় মানে কারেক্ট প্রোডাক্ট বা আউটপুট বের করতে পারি হ্যাঁ তো সেই জন্য আমি বারবার করতেছি এরপরে যখন এটা কাস্টমার অ্যাপ্রুভ করবে বা উই আর ওকে উইথ দিস দেন আমরা আসলে বিল করতে যাব এবং টেস্ট করতে যাব এবং ততক্ষণ পর্যন্ত বিল এবং টেস্ট করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইনাল যেটা এক্সপেক্টেড আউটপুট যতক্ষণ পাই নাই হ্যাঁ রিফাইন করতে থাকবো আমরা এবং এটা রিপিট হতে থাকবে যেমন আমরা দেখেন যে করোনার যে ভাইরাস আমরা ইয়া পেলাম তাই না কি ভ্যাকসিন সেটা কোন প্রসেসে হলো আসলে এটাও কি অ্যাজাইল নাকি অ্যাজাইল নাকি অবশ্যই অ্যাজাইল এবং এবং আইটারেটিভ তাছাড়া তো হবে না প্রেডিক্টিভে তার আপনি একসব ভ্যাকসিন বানাতে পারবেন না কোনো রিসার্চ করতে পারবেন না এখনো তো পারফেক্ট পারফেকশনের কথা এখনো পারফেক্ট নাই পারফেকশনের কথা ফাইনাল বলা নাই এখনো রিফাইন চলতেছে কিন্তু ঠিক আছে সো এই যে এইসব জায়গায় কিন্তু আমি ইটারেটিভ লাইফ সাইকেল ইউজ করতে হবে সো যখন আমার একদম বললাম যে হ্যাঁ ভ্যাকসিনটা ইজ ওকে নাও এটা করলে মানুষের লাভ হবে তখন আমি মার্কেটে ডেলিভার করব ঠিক আছে সো ইটারেটিভ লাইফ সাইকেলে
প্রশ্ন আছে তবে ইটারেশনের সময় তো মানে সব স্টেপ তো রিপিট হয় না কিছু কিছু স্টেপ তো কমন থেকে যায় নাকি হ্যাঁ হ্যাঁ কিছু কমন থাকতে পারে কিন্তু আপনি মানে একটা স্টেজ থেকে একটা স্টেজে যাওয়ার আগে অবশ্যই একদম ফাইনাল করতে হবে কারেক্ট হইছে কিনা মেইন টার্গেট হচ্ছে কারেকশন তবে রিভিউ তো করতে হবে যে কোথাও কোনো কিছু বাদ পড়লো কিনা রিভিউ তো করতেই হবে হ্যাঁ সো আমাদের যে লাইফ রিলেটেড যেটা করি মানুষের লাইফ রিলেটেড সব কিন্তু আপনাকে এই সব এই ধরনের মানে ফিলোসফি লাইফ সাইকেল ইউজ করতে হবে রেজা ভাই ইউজ করতে কিন্তু ঝামেলা করবে হ্যাঁ যদি আমি বলি যে এর আগে প্রেডিক্টিভেও তো একটা ডিজাইন করা হলো তাহলে তখন কি আর কাস্টমারের কাছ থেকে বা অ্যাপ্রুভ করায় নিতে হয় না প্রেডিক্টিভে বা অবশ্যই আইটারেটিভে সেটা করতে হবে ব্যাপারটা কি তাই না না প্রেডিক্টিভে আমরা করি হ্যাঁ জি প্রেডিক্টিভে যে করি না কিন্তু এরকম না কিন্তু আসলে ওটা ফোকাস এরকম না আসলে মানে খুবই লাইট টাইপ হয় এই জিনিসটা না যেমন আর্কিটেকচারাল ডিজাইনের পরে তো আমরা যেমন এক্সিকিউশনে যাব তো ডিজাইন তো আমাদের অ্যাপ্রুভ করায় নিতেই হয় যদি একটা টোটাল প্রজেক্ট ইসিএ প্রজেক্ট হয় আমাদের কিন্তু অ্যাপ্রুভ করায় নিতে হয় আবার প্রতিটা স্টেপে কিন্তু আমাদের অ্যাপ্রুভাল করে নিতে হয় যেমন যেটা হচ্ছে আমরা কিন্তু আবার ব্যাক করতে পারি না যেমন আমরা ব্যাক করতে পারি না এইজন্য আমরা দা অ্যাপ্রুভাল ফাইনাল করে নিতে হয় প্রতিটা কম্পোনেন্টের স্টেপিং এ আর এখানে আপনি কিন্তু ব্যাক করতে পারবেন ব্যাক করবেন বারবার ব্যাক করবেন যতক্ষণ কারেক্ট না হয় আর এখানে কিন্তু কি দেখতেছি আমরা ফাইনালি ডেলিভারি কিন্তু একবারই হচ্ছে ফাইনাল ডেলিভারি কিন্তু একবারই কেন আমি এই কথাটা বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট সিঙ্গেল ডেলিভারি তার মানে প্রেডিক্টিভে সিঙ্গেল ডেলিভারি হচ্ছে আইটারেটিভে সিঙ্গেল ডেলিভারি হচ্ছে আচ্ছা আমি এখন একটু ব্যাক করি এই স্লাইডটা একটু ব্যাক করি যেখানে পিএম পিএমআই যেটা আমাদেরকে শেয়ার করছে ওটা একটু দেখি পিএমআই কি বলতেছে দেখেন ইটারেটিভ হচ্ছে ডাইনামিক রিকোয়ারমেন্টস যেখানে রিকোয়ারমেন্ট বারবার চেঞ্জ হয় সেসব জায়গায় প্রেডিক্টিভ ইউজ করা ঝামেলা তখন আমরা কি ইউজ করবো ইটারেটিভ অ্যাক্টিভিটি ইজ রিপিটেড আনটিল কারেক্ট দেখছেন এবং সিঙ্গেল ডেলিভারি ডেলিভারি হচ্ছে সিঙ্গেল তাইলে এই ধরনের লাইফ সাইকেল ইউজ করা কোথায় আমরা ইউজ করবো গোল যেখানে আমাদের টার্গেট হচ্ছে সলিউশনটা যাতে একদম ফুল প্রুফ হয় হ্যাঁ কারেক্ট সলিউশন হয় সেই জায়গায় জেনারেলি আমরা আইটারেটিভ লাইফ সাইকেল ইউজ করব আচ্ছা এরপরে আসে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল প্রেডিক্টিভে ইউজ করব কখন এটা যখন এটা আমরা বলছি যে কারেক্ট সলিউশনের জন্য আর প্রেডিক্টিভে কি ম্যানেজ কস্টের জন্য ম্যানেজ কস্ট ম্যানেজ স্কোপ ম্যানেজ টাইম হ্যাঁ এবং যেটা আপনি আগে থেকে প্ল্যান করতে পারবেন খুবই ডিটেইল এবং যেটা আপনি অলরেডি অনেকবার করে আসছেন এবং কোয়ালিটি এনশিওর করার জন্য আপনি প্রতিটা ধাপ জানেন মানে আপনি ওই দিক দিয়ে অলরেডি হেঁটে আসছেন আর কি এখন আপনি জানেন মানে একটা জায়গায় একটু খেয়াল করছেন আপনারা ওই আমরা যখন কোনো একটা নতুন জায়গায় যাই কখনো যাইনি তখন দেখবেন যে দূরত্বটা মনে হয় যে অনেক লম্বা দূরত্ব মানে অ্যাড্রেসটা যতক্ষণ আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু যখন একবার খুঁজে পাবেন নেক্সট টাইম যদি যান দেখবেন যে মনে হচ্ছে যে এটা তো আসলে অনেক আগে লাগছে আধা ঘন্টা এখন পাঁচ মিনিট আমি পৌঁছে গেছি সো ওইসব জায়গায় আমরা প্রেডিক্টিভ ইউজ করবো যেখানে উই হ্যাভ অলরেডি লট অফ এক্সপিরিয়েন্স আমরা অলরেডি করছি এই জন্য কনস্ট্রাকশন প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এইসব জায়গায় আমরা প্রেডিক্টিভ ইউজ করি কারণ আমরা কনস্ট্রাকশনে উই আর এক্সপার্ট আরেকটা মনে হয় হতে পারে রেজা ভাই সেটা হচ্ছে যে প্রেডিক্টিভ মানে হোয়ার রিকোয়ারমেন্টস আর ফিক্সড হ্যাঁ হ্যাঁ সেটা ওই যে আগেই বলা হলো এই যে এটা কিন্তু একটু খেয়াল করেন আমরা কিন্তু এই যে এখানে এই যে এই স্লাইডটা ফিক্সড রিকোয়ারমেন্টস যেখানে রিকোয়ারমেন্ট খুব কম চেঞ্জ হয় ঠিক আছে সেসব জায়গায় প্রেডিক্টিভ ইউজ করবেন যেখানে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে সেখানে তো প্রেডিক্টিভ ইউজ করা মানে কোয়াইট ইম্পসিবল টাফ হয়ে যাবে আচ্ছা এরপরে আসি ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টালে কি দেখেন ওই যে দেখেন একই অ্যাক্টিভিটি কিন্তু অ্যানালাইজ ডিজাইন বিল্ড টেস্ট ডেলিভার এই যে ডেলিভার কি হচ্ছে প্রতিটা এটা একটা ইটারেশন হ্যাঁ একটা ইটারেশন পরপর কিন্তু আমি ওই যে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট বলছিলাম না এমভিপি কিংবা ওয়ার্কিং সফটওয়্যার যেটা আমরা আজকে শুরুতে পড়লাম ওয়ার্কিং সফটওয়্যার সো প্রতিটা ইটারেশনের পরপরে উই উইল ডেলিভার সামথিং টু দ্য কাস্টমার এই যে একটা ডেলিভারি তৈরি হলো আবার নেক্সট ইটারেশনে কি করলাম আমরা নেক্সট পিরিয়ডে ইটারেশন মানে আমি বলতেছি একটা নির্দিষ্ট পিরিয়ড এই পিরিয়ডটা কিন্তু বেশি ছিল এই সাইজ মানে কি বেশি আর এটা আবার শর্ট সাইজ এবং এইটা শেষ হওয়ার পরেও উই আর ডেলিভারিং সামথিং আবার থার্ড ইটারেশনে গিয়ে আমরা আর একটা ডেলিভারি দিচ্ছি এই যে মানে যে ডেলিভারি ওয়ান এটা হচ্ছে ডেলিভারি থ্রি ডেলিভারি টু ডেলিভারি ওয়ান সো আফটার এভরি ইটারেশন অর টাইম পিরিয়ড উই আর ডেলিভারিং সামথিং টু আওয়ার কাস্টমার এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ঠিক আছে
ইনক্রিমেন্ট করতেছে। তো আমার যদি আপনার টার্গেট যদি থাকে আপনি এরকম একটা কম্পোনেন্ট ডেলিভারি দিবেন, ধরেন যেখানে 9টা কম্পোনেন্ট আছে, সো আমি এই 3টা সাইকেলের পরে কিন্তু আই এম ডেলিভারিং হ্যাঁ 3 কম্পোনেন্ট, তার মানে 3টা ইনক্রিমেন্ট দিয়ে দিছি। আবার নেক্সট যখন শুরু করবো তখন আবার 3টা দেবো, আবার যখন শুরু করবো আবার 3টা দেবো। এইভাবে আসলে ইনক্রিমেন্টালি উই আর প্রোভাইডিং দ্য ফাইনাল ডেলিভারি টু দ্য কাস্টমার। আজকে কিন্তু একটা প্রশ্ন ছিল তাই না, ফাইনাল এই ইনক্রিমেন্টাল লাইফ সাইকেলটা ইউজ হয়? হ্যাঁ আসলে দেখি আমরা, যেমন সফটওয়্যার প্রজেক্টে ইউজ হতে পারে। হ্যাঁ ধরেন এখন আপনি জাস্ট ওয়েবসাইট বানালেন, সেই ওয়েবসাইটটা আসলে মোবাইল ভার্সন না, পরে আপনি আমার মোবাইলে ভার্সন দিলেন, সো ওয়েবসাইটটাও কিন্তু ইউজেবল, কিন্তু আমি আবার নতুন দিলাম কি যে এটা মোবাইলেও এখন ইউজ করা যাবে। এইভাবে কিন্তু আমরা ইনক্রিমেন্টাল কাজ করি। আচ্ছা দেখেন ইনক্রিমেন্টাল কিন্তু একই ডাইনামিক রিকোয়ারমেন্টস, যেমন আমার আমার এখন দেখেন ডিএসপি ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট নাই, আমরা কাজ করতেছি এবার সবাই সবাইকে বিকাশে পেমেন্ট নিছি, কিন্তু নেক্সট টাইম আসলে আর বিকাশে পেমেন্ট করতে পারবে না, সবাই যে কোনো বাসায় বসেই জাস্ট অনলাইনে পেমেন্ট করতে পারবে। তা আমার কিন্তু অলরেডি ওয়েবসাইট রানিং, বাট আমি কি করতেছি নেক্সট ইনক্রিমেন্টে আমি আসলে পেমেন্ট গেটওয়েটা ইনক্লুড করব। ঠিক আছে, সো রিকোয়ারমেন্ট ডাইনামিক, সরি রিকোয়ারমেন্ট ডাইনামিক অ্যাক্টিভিটিস পারফর্মড ওয়ান্স পার ইনক্রিমেন্ট, ওই যে অ্যাক্টিভিটিগুলো একটা ইনক্রিমেন্টের সবগুলোই করতেছি আমরা, এবং ফ্রিকোয়েন্ট স্মল ডেলিভারিস। এবং এটা কেন করা হয় এই ধরনের ইনক্রিমেন্টাল প্রজেক্ট, স্পিডের জন্য, কত কুইকলি ইউ ক্যান ডেলিভার। সবাই বুঝতেছি স্পিড? সো আমরা ইনক্রিমেন্টাল করি স্পিডের জন্য। হ্যাঁ আচ্ছা এইবার আসেন, একটা এক্সারসাইজ আছে এখানে, দেখি আমরা কি বুঝতে পারলাম। দেখেন 2টা ফিগার দেখা যাচ্ছে এখানে তাই না, যারা আগে দেখছেন তাদের বলা দরকার নেই, নতুনরা বলেন দেখি কোনটা ইটারেটিভ কোনটা ইনক্রিমেন্টাল এই 2টা ফিগারের মধ্যে। নিচেরটা হ্যাঁ প্রথমটা ইটারেটিভ দ্বিতীয়টা ইনক্রিমেন্টাল, রাইট না? বুঝতে পারছি আমরা, প্রথমটা হচ্ছে ইটারেটিভ স্যার, ইটারেটিভ। হ্যাঁ আমরা করতেছি কিন্তু সিং ডেলিভারি একবারে ফাইনালি হবে, এর আগে কিন্তু কিন্তু কোনো ইউজেবল ডেলিভারি হচ্ছে না, এই জন্য কাস্টমারের যদি ফেস দেখেন হ্যাঁ তাদের ফেস কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফাইনালি গিয়ে দে আর হ্যাপি। বাট এখানে দেখেন প্রতিটা ইনক্রিমেন্টে উই আর ট্রাই টু ডেলিভার সাম ভ্যালু টু দ্য কাস্টমার, এটা কিন্তু অবস্থা করতে এটা থেকে যে আসলে গাড়ি তৈরি হবে দ্যাট ইজ নট ট্রু, বাট জাস্ট বোঝানোর জন্য। সো দেখেন মানে প্রত্যেকটা আইটারেশনে একটা করে প্রোডাক্ট পাবে সে, হ্যাঁ ইনক্রিমেন্ট পাচ্ছে, হ্যাঁ একটা ডেলিভার পাচ্ছে যেটা দিয়ে সে মানে কিছু একটা সে কাজ করতে পারতেছে বা ইউজ করতে পারছে। কিন্তু আমার কাস্টমার যদি গাড়ি চায় আমি তাকে যদি সাইকেল দিই তাহলে তো হবে না? না 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 সেটা আমি বললাম যে এটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট করতে, এটা আসলে এক্সাম্পল হতে মানে আমার অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে তার ভিতরে ইজি রিকোয়ারমেন্ট আমি আগে দিয়ে দিলাম, এরকম ইজি না? ওই যে এখন কিন্তু মাথায় ডকুমেন্ট প্রায়োরিটাইজ প্রায়োরিটাইজ যেটা সবচেয়ে প্রায়োরিটি কাস্টমার এখন চাচ্ছে, যেটা সবচেয়ে ভ্যালু দিবে আমার বিজনেস, এটা আগে দিয়ে দেব, এটা আগে দেব। আমরা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করি তাহলে কি আমরা এভাবে এক্সাম্পল বলতে পারি যে দেখা যাচ্ছে একটা প্রজেক্ট আমরা ডিজাইন কমপ্লিট করলাম তাহলে একটা প্রোডাক্ট তাকে অলরেডি হয়ে গেল, তারপরে দেখা গেলো সাব স্ট্রাকচার করে ফেললাম তাহলে দেখা গেলো যে একটা একটা ডেলিভারি দিলাম, তো এরকম কি আমরা? কাজী ভাই আমার মনে হয় আপনি কাস্টমারের কাছে একটা বিল্ডিং দেবেন বলছেন, প্রথমে আপনি বিল্ডিংটা দিলেন বা পরে আপনি সারাউন্ডিং এর যে বিউটিফিকেশনটা ওটা কিছুদিন পরে দিলেন, এরকম আর কি, মানে মেইন জিনিসটা আপনি আগে হ্যান্ডওভার দিয়ে দিলেন, মানে ফেজ ওয়ারি অর্থাৎ ফেজ একটা কমপ্লিট প্রোডাক্ট চলে আসবে, একটা ফেজে 5টা কমপ্লিট প্রোডাক্ট আসবে, যেমন রাস্তা আসবে, এক্সেস আসবে, তারপরে বাউন্ডারি আসবে, ল্যান্ডস্কেপিং আসবে, কিন্তু একটা প্রোডাক্ট ফুল পেজে যাবে এটাকে আমরা বলতে পারি ইনক্রিমেন্টাল। হ্যাঁ হ্যাঁ নাকি রেজা ভাই? রাস্তাঘাট গুলো আর একটু ঠিক করা বা অন্য অন্য অ্যাক্সেসরিজ গুলো করলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, মানে আমরা দেখেন আমরা কিন্তু
সবাই প্রথমে ভাবছিল যে অ্যাজেলের সবকিছু ইটারেটিভ ইনক্রিমেন্টাল, এটা বোধ হয় মানে সফটওয়্যারের জন্য। কিন্তু এখন আপনারা জানেন, আপনারা দেখবেন একটু সার্চ দিয়ে, ওটা আমি লিঙ্ক পরে দেবো, সেটা হচ্ছে যে একটা কোম্পানি গাড়ি বানাচ্ছে ফলোইং স্ক্রাম, মানে অ্যাজেলের একটা মেথড, যেটা কখনো স্ক্রাম যারা তৈরি করছে তারাও ভাবে নাই যে স্ক্রাম ফলো করে এটা পুরাটা সফটওয়্যারের জন্য। স্ক্রাম যেটা মেথড অ্যাজেলের, সেটা কিন্তু এখন পর্যন্ত সফটওয়্যার ফার্মে মানে 80% সফটওয়্যার ফার্ম যারা অ্যাজাইল বলে অ্যাজাইল ইউজ করে তারা কিন্তু স্ক্রাম ইউজ করে। তো তারাও ভাবে নাই যে স্ক্রাম বিয়ন্ড দ্য সফটওয়্যার ফার্ম ইউজ হতে পারে। কিন্তু গাড়ির কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দে আর ইউজিং স্ক্রাম ফর ম্যানুফ্যাকচারিং কার্স। হ্যাঁ, সো এই কনসেপ্টগুলো কিন্তু খারাপ কনসেপ্ট না, খুবই ভালো কনসেপ্ট। এবং দেখেন সব ভ্যালু ড্রিভেন, কিন্তু কত কুইকলি আপনি ভ্যালু দিবেন, কাস্টমার কিন্তু হ্যাপি হবে। এটা কিন্তু আমাদের মিসিং ছিল, এই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে। এরপর আসেন অ্যাজাইল লাইফ সাইকেল। সো আমরা অ্যাডাপটিভের মধ্যে কিন্তু বসলাম তিনটা জিনিস, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল। সো অ্যাজাইলটা আসলে ডিফারেন্ট কিছু না, অ্যাজাইলটা মানে হচ্ছে হয় মানে কম্বিনেশন অফ ইটারেটিভ, তারপর ইনক্রিমেন্টাল, সবগুলোর বেস নিয়ে যেটা সেটাকে বলা হচ্ছে অ্যাজাইল। হ্যাঁ, সো এটা কিন্তু রিকোয়ারমেন্ট ডাইনামিক এবং সবগুলোর কম্বিনেশন। আর এটা কি, এটার গোল হচ্ছে কত কুইকলি ইউ উইল ডেলিভার কাস্টমার ভ্যালু। ঠিক আছে, আপনারা কিন্তু সবাই খেয়াল করছেন যে আমরা গোল গুলো বলতেছি সবগুলো কিন্তু রিলেটেড টু ওই যে ফোর ভ্যালুস অ্যান্ড 12 প্রিন্সিপলস, তাই না? কোন না কোনো ভাবে কানেক্টেড দেখেন, রাইট? অ্যাজাইল ইজ নাথিং এলস, এটা আসলে ইটারেটিভ বা ইনক্রিমেন্টালের বেস্ট জিনিসগুলো নেওয়া। ঠিক আছে, কম্বিনেশন, ওটা কি কম্বিনেশন একটু আমি পরে দেখাচ্ছি পরের টেবিলে। আর হাইব্রিড কি বলছিলাম মনে আছে? হাইব্রিড বলছিলাম যে যেকোনো প্রেডিক্টিভ এবং অ্যাডাপটিভের যেকোনো একটার একাধিক যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হাইব্রিড। যেমন দেখেন কোনো প্রজেক্টে এরকম থাকতে পারে যে আমরা পদ্মা প্রজেক্ট করতেছি, তাই না, বা মেট্রো রেল করতেছি, এখানে অনেক আইটি কম্পোনেন্ট আছে না, যেমন টিকিটিং হবে, তারপরে ট্রেন যে ইয়ে করবো, প্রচুর আইটি কম্পোনেন্ট আছে। আইটি কম্পোনেন্টের যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আর কি, সেটা কিন্তু আমরা অ্যাজাইল ফলো করে করতেছি। আবার যে কনস্ট্রাকশন চলতেছে সেটা কিন্তু আসলে ফলো করা হচ্ছে প্রেডিক্টিভ মেথড, একদম ডিজাইন করে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কিছু আবার ইনক্রিমেন্টালও হচ্ছে। তো এটা কিন্তু হাইব্রিড টাইপ প্রজেক্ট। আচ্ছা, এখন দেখেন এই যে হাইব্রিড হচ্ছে কিছুটা অ্যাজাইল আর কিছুটা প্যারেক্টিভ যদি হয় কোনো প্রজেক্টে, সেটাকে আমরা বলতেছি হাইব্রিড। এই টেবিলটা দেখেন, এই টেবিলটা খুবই চমৎকার একটা টেবিল। এই টেবিলটা যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো কোশ্চেন আসুক না কেন পরীক্ষায় ইকন গিভ অ্যান্সার। ওই যে যেখানে আমরা প্রতিটা স্লাইড দেখছিলাম, তার মানে কি, এখানে দেখেন রিকোয়ারমেন্ট প্যারেক্টিভ কি থাকে, ফিক্সড। ওই যে বিভিন্ন অ্যাক্টিভিটি করবেন আপনি প্রজেক্টের লাইফ সাইকেলে, সে একটা হয় পারফর্ম ওয়ান্স ফর দ্য এন্টায়ার প্রজেক্ট, একবার বাড়ির ফাউন্ডেশন হলে আর কিন্তু ফাউন্ডেশন করা হয় না। ঠিক আছে, সো একবার করে হয়। এবং ডেলিভারি কি দেখলাম, সিঙ্গেল ডেলিভারি। গোল কি, টার্গেট কি ছিল, কস্ট ম্যানেজ করা। হ্যাঁ, আর ইটারেটিভে কি, রিকোয়ারমেন্ট ডাইনামিক, রিপিটেড আনটিল কারেক্ট, এটাও সিঙ্গেল ডেলিভারি, মিল আছে কিন্তু এটার সাথে, তাই না? কিন্তু মেইন গোল কি, কারেক্টনেস অফ সলিউশন। আর ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল হচ্ছে রিকোয়ারমেন্ট ডাইনামিক, পারফর্মড ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট। ঠিক আছে, একটা ইনক্রিমেন্টের জন্য সব কাজ করা হয়, কারণ ওই ইনক্রিমেন্টার থেকে আপনাকে একটা আউটপুট দিতে হবে যেটা কাস্টমার ইউজ করতে পারে। এবং কি করতেছি আমরা, সিঙ্গেল ডেলিভারি কিন্তু না, উই আর ফ্রিকোয়েন্টলি ডেলিভারিং স্মল ডেলিভারিজ। আপনাদের 5 নম্বর কোশ্চেনটা মনে আছে, যেটা আজকে এক্সারসাইজ করছিলাম, তাই না? ওয়ার্কিং সফটওয়্যার কিন্তু ফাইনাল ভার্সন না, কিন্তু আমরা প্রতিটা ইনক্রিমেন্টের পরে উই আর ডেলিভারিং সাম ভ্যালু। দ্যাটস ওয়াই এজাইল ইজ বিকামিং সো পপুলার, কারণ আসলে মানুষ ওয়েট করতে চায় না, উই ওয়ান্ট টু গেট ভ্যালু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো দিজ আর দ্য মেথডস ফলোয়িং হুইচ ইউ ক্যান ডেলিভার ভ্যালুস স্পিড, মানে উইথ স্পিড, যেটা আপনি কাস্টমারকে হ্যাপি করতে পারেন। আর মার্কেট ডাইনামিক্স এত চেঞ্জ হচ্ছে আজকে, তাই না? আপনার বোধহয় এই টার্মটা শুনছেন না, এটা আমরা কিন্তু আছে পিএম পক্ষে ছিল, ভুকা। ভুকা মনে আছে? ভুকা, ভিইউসিএ। ভুকা মানে কি বলছিলাম, বলে গেছি। হ্যাঁ, ভলাটিলিটি, আনসার্টেনিটি,
কমপ্লেক্সিটি অ্যাম্বিগুইটি রাইট সো এইগুলা কিন্তু এখন মার্কেট ডাইনামিক্স এর মধ্যে এই জিনিসগুলো ইন্টিগ্রেটেড ভিইউসিএ ভিইউসিএ সো এখন কিন্তু দ্যাটস ওয়াই অ্যাজিলিটি কে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে কারণ আপনি কাজ করতে করতে লেট করে ফেললেন মার্কেটে আরেকজনের সেই প্রোডাক্ট নিয়ে এসে মার্কেট করে ফেললো আপনি চিন্তাই করতেছেন ডেভেলপই করতেছেন তাই তো হবে না অ্যাজ আর্লি পসিবল ইউ হ্যাভ টু ক্যাপচার দ্য মার্কেট দেখেন জুম দেখেন গুগল তো বিশাল কোম্পানি তাই না ফেসবুক কিন্তু দেখেন জুম মার্কেটটা এমন ভাবে দখল করলো এই যে করোনার সময় হ্যাঁ বাকিরা কিন্তু মার্কেটটা এত বিগ শর্ট হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু জুমের সেই শেয়ার পায় নাই তারা যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্যাপচার করলো সো কত কুইকলি আপনি মার্কেটে ইয়া করতে পারবেন কাস্টমার ভ্যালুটা বুঝে ফেলছে তারা হ্যাঁ হ্যাঁ সো তারা কিন্তু দেখেন এই করোনার মধ্যে দে আর বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে যারা আসলে নরমাল একটা কোম্পানি ছিল ওকে আচ্ছা ফাইনালি রিকোয়ারমেন্ট মানুষের বেসিক রিকোয়ারমেন্টটা তারা ফুলফিল করে ফেলছে হ্যাঁ রাইট আচ্ছা অ্যাজ আই দেখেন অনেক থেকে ছিল স্যার হ্যাঁ স্যার ওয়েবএক্স তো হ্যাঁ ওয়েবএক্স কিন্তু লিডিং ছিল সিসকো সিসকো আমরা জানি অনেক আগে থেকে মার্কেট লিড কিন্তু আপনি যদি দেখেন ওটারও ফিচার কিন্তু অনেক আগে তো অনেক রিচ ছিল কিন্তু জুমের একটা আমার কাছে মনে হচ্ছে সিম্পলিসিটি একটা বড় বিষয় ছিল ইউজার ফ্রেন্ডলি স্যার ইউজার ফ্রেন্ডলি দেখেন স্কুলের টিচাররা যেভাবে ক্লাস নিচ্ছে আমি তো অবাক হয়ে যাই যে কেমনে ওরা কিভাবে ক্লাস নিচ্ছে খেয়াল করছেন স্কুলের ছেলে টিচার মেয়ে টিচার একটা স্কুলের প্রাইমারি স্কুলের জি স্যার আমরাও কিন্তু পারতেছি না এবং বাচ্চাদের মা বাবারা ক্লাস করতেছে এটা দিয়ে আবার বাচ্চারা এত দ্রুত তারা ঢুকে তারা কাজ করতেছে আমরা হিমজিম কাছে বাট ওরা পেরে যাচ্ছে রাইট রাইট সো দেখেন এই যে আমরা সিম্পলিসিটি অ্যাজাইলে দেখেন একটা প্রিন্সিপাল সিম্পলিসিটি এটা যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু এই যে হ্যাঁ ইউ উইল স্ট্রাগল তাহলে অ্যাজাইলে কি হচ্ছে দেখেন অ্যাজাইল কিন্তু কম্পিটিশন অফ দেখেন একটু খেয়াল করেন অ্যাজাইলে কি ডাইনামিক হ্যাঁ রিপিটেড আনটিল কারেক্ট এটা কোথা থেকে নিছি এই যে ইটারেটিভ থেকে দেখছেন আর ফ্রিকোয়েন্ট স্মল ডেলিভারি কোথা থেকে নিলাম এই ইনক্রিমেন্টাল থেকে হ্যাঁ আর ফাইনালি গোল কি কাস্টমার ভ্যালু ভায়া ফ্রিকোয়েন্ট ডেলিভারিজ এন্ড ফিডব্যাক এই ফিডব্যাক শব্দটা একটু মনে রাখতে হবে অ্যাজাইলে কিন্তু বড় একটা জিনিস হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু টেক ফিডব্যাক ফ্রম ইয়োর কাস্টমার্স ওই যে কাস্টমার কোলাবোরেশন ফেস টু ফেস মিটিং তারপর কুইকলি ডেলিভারি দেওয়া তার অন্যতম গোল কিন্তু শুধু ভ্যালু না অলসো গেটিং ফিডব্যাক ফ্রম দ্য কাস্টমার ঠিক আছে সো এই সব গোলের কম্পিটিশন হচ্ছে আপনার অ্যাজাইল সো এখানে কিন্তু অ্যাজাইল এর বিউটি দ্যাটস ওয়াই পিএম বক যে এত চেঞ্জ হয়েছে এবং পিএমপি এক্সামে সবকিছু চেঞ্জ হয়েছে তার কারণে আসলে অ্যাজাইল এর সাথে যদি কোপ না করে তাহলে কিন্তু মার্কেট থেকে পিএম বক কিন্তু ফ্রাস্ট্রেটিং পিএমআই ইজ ফ্রাস্ট্রেটিং হ্যাঁ স্ট্রাগলিং নট ফ্রাস্ট্রেটিং স্ট্রাগলিং ওকে সো আজকে মনে হয় আমরা শেষ করে ফেলছি একটু পর্যন্ত এখন আমি জাস্ট একটা অ্যাক্টিভিটি করাবো করে আজকে ক্লাস শেষ করবো যেটা এই কয়েকটার উপরে সো আমি একটু গ্রুপে দিতে যাচ্ছিলাম কিন্তু এখন সময় নাই আমি জাস্ট আমার স্ক্রিন শেয়ার করি হ্যাঁ এবং সবাই মিলে এক্সারসাইজটা করি আমি স্টুডেন্ট ম্যানুয়ালের এটা একটু লিখে নেন সবাই এই যে অ্যাক্টিভিটিটা করাচ্ছি এটা অ্যাক্টিভিটি নাম্বার 2.1 পেজ নম্বর স্টুডেন্ট ম্যানুয়ালে 55 পেজ নম্বর 55 স্টুডেন্ট ম্যানুয়াল সো আমি এখানে শেয়ার করতেছি আমি খুলে রাখছিলাম দেখেন সবাই কি পড়তে পাচ্ছেন ডিটারমাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট মেথোডোলজি সবাই দেখতে পাচ্ছেন তো না হ্যালো সবাই কি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আচ্ছা একটু সবাই একটু পড়েন সিনারিওটা একটু সবাই পড়েন সিনারিওটা একটু সবাই পড়েন ঠিক আছে পড়ছেন সবাই জি সিনারিও পড়ছি আচ্ছা ওকে এরপরে এক নম্বর পয়েন্টটা পড়েন একটু ঠিক আছে দেখেন আপনাকে আপনি কনসালট্যান্ট এখন দেখেন যে ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হওয়ার জন্য কিন্তু আপনাকে সব লাইফ সাইকেল এবং মেথোডোলজি জানতে হবে নাহলে তো আপনি বলতে পারবেন না যে কোনটা আসলে ইউজ করা বেটার হবে ভালো হবে সবাই পড়ছি তো তাই না এখন আমি
2 থেকে 5 পর্যন্ত সলভ করব আমি আসলে উল্টা দিক থেকে সলভ করি তাহলে একটু ইজি হবে আমি জাস্ট 5 নম্বর 2 নম্বর তো স্যার জেনেই গেলাম প্রেডিক্টিভ কই জানলেন এসা দেওয়া ছিল নাকি 2 2 স্যার পড়া যায় তো স্যার এই যে পাইপ আমার ও 2 ইজ দা অর্গানস পারফর্ম মেনি টাইমস রিপ্লেস ওল্ড পাইপলাইনস ইজ এ প্রেডিক্টিভ স্যার এটা দি ক্যাপিটাল দেখেন সবাই ঠিক আছে কিনা প্রথমটার অ্যানসার কি হবে দুই নম্বরটা কি হ্যাঁ ক্যাপিটাল প্রজেক্ট আমরা নরমাল বলি ইনফ্রাস্ট্রাকচার টাইপ প্রজেক্ট তাই না হ্যালো দেখেন আমরা দেখেন সব বুঝতে পারতেছি মেনি টাইমস করছি আমরা দা প্রেডিক্টিভ আর মেনি টাইমস করছি তারপর এটা অনেকবারই করছি আমরা জানি পাঁচটা অনেকবার করা হয়েছে সো দিস ইজ নট নিউ ফর আস সো উই ক্যান ইজিলি ইউজ দা ডিফাইন্ড হ্যাঁ প্রেডিক্টিভ প্রসেস আগে থেকে আমরা ডিফাইন করে রাখছি যে এই করলে আমাদের এটা হয়ে যাবে সো ইট দিস ইজ অ্যাকচুয়ালি প্রেডিক্টিভ এরপর আসা দুই নম্বরে তিন নম্বর প্রশ্ন এজাইল ইনক্রিমেন্টাল আর কারো ফিডব্যাক আছে ফাইভ বাই এল বলছে ইনক্রিমেন্টাল দেখেন একটু দেখেন এখানে তো অনেক কিছু বলা হয়েছে তাই না কমিউনিটি ফিডব্যাক আছে স্যার এজাইল হতে পারে ফিডব্যাক আছে তারপরে ইনক্রিমেন্টাল তো আছে ইটারেশন আছে সবকিছু কিন্তু আছে সো দ্যাট মিন্স এটা কি হবে আসলে আমরা জানি না স্মল পার্টস মানে হচ্ছে বেনিফিট এমপ্লয়ি বেনিফিট হ্যাঁ চার নম্বরটা কি ইমরান ভাই বলছে ইনক্রিমেন্টাল ফাইনাল যখন হবে তখন আমরা আরো বড় কিছু দেবো কিন্তু এখন আমরা ইনক্রিমেন্টালি তাদের ছোট কিছু দিচ্ছি আচ্ছা এরপরে পাঁচ নম্বরটা আসেন এটা কি হবে এটা স্যার এই আইটারেটিভ চেক করছে বারবার করে স্যার মার্কেটিং দেখেন আর হ্যাঁ ফারুক স্যার বললো আইটারেটিভ বললো কারো কোনো কমেন্ট আছে আইটারেটিভ স্যার হ্যাঁ তার মানে আমরা কোন মানে মার্কেটিং ইনিশিয়েটিভ নেব সেটা আমরা বারবার টেস্ট এন্ড মানে এবি টেস্টিং আছে না কি যেন বললেন আমি একটু ফাঁকে অন্য আমি মাঝখানে একটা ফোন অ্যাটেন্ড করতে হয়েছে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ফোন দিছিল মানে একটা ইনফরমেশনের জন্য এটা তো মনে হয় প্রেডিক্টিভ এটা তো মানে গোলটা বলাই আছে আগে থেকে হ্যাঁ ডিফাইন্ড রিকোয়ারমেন্ট ইজ ডিফাইন্ড অলরেডি না রিকোয়ারমেন্ট ইজ ডিফাইন্ড রিকোয়ারমেন্ট নাম্বার 1 ক্লিয়ারলি ডিফাইন্ড সো উই উইল ফলো প্রেডিক্টিভ লাইফ সাইকেল ঠিক আছে So, yes, sir. Okay, fine. তাহলে আমরা দেখেন প্রশ্নগুলো কি ভালো লাগছে এটা কিন্তু নতুন কন্টেন্টের প্রশ্ন বেশ ভালো ভালো প্রশ্ন দিছে এবার মানে সহজে বোঝা যাচ্ছে আর কি তারপর এবং আমরা প্রতিটা ইয়ার পর্বেই অ্যাক্টিভিটি করব যেটা দিয়ে আসলে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য করা হ্যাঁ এটা খুবই জরুরি আর কি আচ্ছা ওকে তাহলে আমরা আজকে ভালো হবে না স্যার দেখেন স্যার উত্তরটা তো স্যার ভালো হয় না প্রবলেম তো এটাই স্যার প্রশ্ন তো ভালোই হয় আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি
সো যদি রিকো এই যেটা বললো চেয়েছিল ওই ওই রেকর্ডেড ইয়েটা একটু দিয়ে দিয়েন, কালকে ছিলাম ওই যে ওইটা ওয়েব পেজে ঢুকতে পারিনি, মানে ওই লিংকটা ওই ভিডিওটা দিয়ে দিলেই হবে, যদি আপনি দিয়ে দেন তাহলে ওইখান থেকে লিংকটা দেখে ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মনে থাকতে পারে, আমি তো দেখাই দিতে পারি, এখানে একটু দেখাই দিতে পারি, খুব সহজ মানে এক মিনিটের বিষয় আর কি, ভিডিও দেখার দরকার নেই। ইমরান ভাই কি আছেন না চলে গেলেন? না না আছি। আচ্ছা তাহলে আমি একটু দেখে দিই ওইটা। আমি না হলে আবার এখানে ইয়াতে দিয়ে দিচ্ছি, এই যে লিঙ্কটা। লিঙ্কটা কি চ্যাটে দিয়ে দেবো? হ্যাঁ এইটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, এই লিঙ্কটা আপনার লগ ইন করেছিলাম আসলে, লগ ইন করবেন হচ্ছে আপনার পিএমআর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ গিয়ে জাস্ট এখানে অ্যাড এ কোর্স দিবেন, দিয়ে আমি আপনাদের একটা অ্যাক্সেস কোড দিছি, সেটা জাস্ট এখানে কপি পেস্ট করে এনরোলে ক্লিক করবেন, তাহলে আপনার কোর্সটা এখানে চলে আসবে। ঠিক আছে ওকে, ঠিক আছে স্যার, এরপরে কোনো কেউ ডিফিকাল্ট ফিল করলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ স্যার, আমি আরো দুই তিন মিনিট আছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ ক্লাস শেষ। হ্যাঁ অফিসিয়ালি ক্লাস শেষ।